আজ আপনি শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী অন্ধকারের আগন্তুক, অনলি অন রেডিও মিলন 90.4 FM. ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন. নিতাই সরকারের চরিত্রে রথিন, ইয়াসিন দারোগার ভূমিকায় দীপক, গিরিধারী ও জনৈকের চরিত্রে অপূর্ব, অনাদি রহমান এবং জনৈকের চরিত্রে অভিক, বিরিঞ্চির ভূমিকায় শুভদীপ, গল্প পাঠে গণেশ এবং শ্রীমন্ত রায়ের ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন. শুরু হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী অন্ধকারের আগন্তুক। বাংলা আসাম রেলপথের ওপর ছোট্ট একটা স্টেশন, কৃষ্ণপক্ষের রাত ঘুটঘুট করছিল। স্টেশনটা কিন্তু বাংলাদেশে নয়, আবার আসামেও নয়, বাংলাদেশের ঠিক প্রতিবেশী উত্তর বিহারে একটা জেলা আছে, নাম পূর্ণিয়া। অনেকদিন আগে পূর্ণিয়াকে বাংলার মধ্যে ধরা হতো, পরে এটাকে বিহারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আজও এই জেলার একটা অংশের মানুষ পুরোপুরি বাঙালি, হাটে বাজারে বন্দরে গঞ্জে অসংখ্য বাঙালির বসতি। এই জেলাটার ভেতর দিয়ে বেঙ্গল আসাম রেলপথের অনেকগুলো শাখা প্রকাণ্ড একটা বটগাছের ডালপালার মতো ছড়িয়ে রয়েছে। তারই কোনো একটা শাখা পথের ওপরে ছোট্ট একটা স্টেশন মানিকপুর। রাত 12টা পেরিয়ে গেছে, স্টেশন মাস্টার গণেশবাবু টেবিলে একটা পা তুলে দিয়ে হাঁ করে নাক ডাকছেন, আর মাঝে মাঝে চমকে উঠে গালে কপালে প্রাণপণে থাবড়া মেরে মশা মারার চেষ্টা করছেন। কিন্তু মাঠের বেপরোয়া মশা চর্চা পড়ে ভয় তো পাচ্ছেই না, চারিদিক থেকে আরও মরিয়া হয়ে যেন ছেঁকে ধরছে। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে মানুষের। শেষ পর্যন্ত চেয়ার থেকে নেমে পড়লেন গণেশবাবু, খানিকক্ষণ অভদ্র ভাষায় মশাদের বাপ বাপান্ত করলেন, তারপর কোণের একটা কুঁজো থেকে ঢকঢক করে গ্লাস তিনেক জল গড়িয়ে খেয়ে একটা বিড়ি ধরালেন। ঘড়িতে 12:30 বাজার শব্দ হল, কোটটা খুলে গণেশবাবু বাইরে বেরিয়ে এলেন। অদ্ভুত গুমোট রাত, আকাশের তারাগুলোকে নিভিয়ে দিয়ে মেঘ এসে জমেছে, যেন অন্ধকারের একটা বিরাট ডাইনি মূর্তি চারিদিকে তার গুচ্ছ গুচ্ছ কালো কালো চুল ছড়িয়ে দিয়েছে। স্টেশনের পেছনে ফাঁকা মাঠ, তার ভেতর দিয়ে একটা ধুলো ভরা মেঠো রাস্তা তারার আলোয় খানিকটা আবছা আভাস দিয়েই মিলিয়ে গেছে। একটু দূরে সেই পথের ওপর ঝাঁকড়া একটা বটগাছ অন্ধকারটাকে আরও কালো করে ওঁত পেতে বসে আছে, যেন আদিকালের বদ্যি বুড়ি, এক ফোঁটাও বাতাস নেই কোথাও, গাছের একটা পাতা অবধি নড়ছে না। সামনে মিটার গেজের ছোট ছোট তিনটে লাইন, ওপারে একটা অন্ধকার ফাঁকা গোডাউন, তার পেছনে মাটিটা ঢালু হয়ে নেমে গেছে বিল আর শ্যাওড়া বনের মধ্যে। ওখানে শেয়াল আছে, বুনো শুয়োর আছে, কখনো কখনো নাকি চিতাবাঘও এসে আস্তানা গাড়ে শীতের সময়। আশেপাশের 2-3 মাইলের মধ্যে জনমানুষের বসতি নেই, শুধু রেল কোম্পানির বাবু আর কুলিদের ছোট ছোট 3-4টে কোয়ার্টার। সৃষ্টি ছাড়া জায়গা আর কি, তার চেয়েও বেশি সৃষ্টি ছাড়া একটা স্টেশন। অত্যন্ত বিরক্ত মনে গণেশবাবু প্ল্যাটফর্মের ওপর পায়চারি করতে লাগলেন, তাঁর ডিউটি রাত 3টে পর্যন্ত, অথচ এখন মোটে 12:30, অর্থাৎ আরও 2.5 ঘন্টা এখানে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর যা মশা, সন্ধে থেকেই কানের কাছে যেন ক্ল্যারিওনেট বাজাচ্ছে। ভুঁড়িটার ওপর হাত বোলাতে বোলাতে গণেশবাবু ভাবতে লাগলেন, যা মশা, ম্যালেরিয়া না ধরিয়া ছাড়বে না দেখছি। গণেশবাবু বরাবর কলকাতায় মানুষ, কলকাতার ছেলে, সাপ ব্যাং জোঁক ম্যালেরিয়ার নামে তাঁর গায়ের রক্ত শুকিয়ে আসার উপক্রম হয়। অথচ সেই গণেশবাবুকেই কিনা শিয়ালদা থেকে একেবারে এই অজগর বিজুবনে বদলি করে দিল। রাগে দুঃখে গণেশবাবুর মাথার মধ্যে রক্ত চনচন করতে লাগল। সব দোষ ওই বেটা ফিরিঙ্গির, ওই গোমেজটার,
বেটা গোমেজ তো নয়, একসঙ্গে গো এবং মেষ। তারই লোভে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে গণেশবাবুকে। বন্ধু তো নয়, যেন শনি। এক ঝুড়ি ভালো ল্যাংড়া আম যাচ্ছিল কলকাতা থেকে জলপাইগুড়ি। গোমেজের বুদ্ধিতে তারই গোটা কতক দুজনে মিলে ভাগাভাগি করে নির্বিবাদে সেবা করেছিলেন। তারপর ইটপাটকেল দিয়ে ঝুড়ির মুখ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আম যাচ্ছিল জলপাইগুড়ি কলেজের ফিজিক্সের প্রফেসর ভাদুরী মশাইয়ের নামে। আমের শ্রাদ্ধ অনেক দূর গড়ালো, গেল আদালত পর্যন্ত। তখন গোমেজ স্রেফ কেটে গেল, কিন্তু জালে পড়লেন গোবেচারা পেটুক মানুষ গণেশবাবু। ফলে এক ধাক্কায় গণেশবাবু কলকাতা থেকে এই মাঠ আর জঙ্গলের মধ্যে এসে পড়লেন। পাপের ভোগ আর কাকে বলে। গণেশবাবু ভাবতে লাগলেন, গোমেজটাকে এখন হাতের কাছে পেলে এক চাঁটিতে ওর গলা শুদ্ধ উড়িয়ে দিতাম। এখানে মানুষ থাকতে পারে? কোনদিন বাঘে মুখে করে নিয়ে যায় তার ঠিক নেই। আর তাও যদি না হয়, যা মশার অত্যাচার, তিন দিনেই রক্ত শুষে ছিবড়ে করে দেবে। গণেশবাবুর কান্না পেতে লাগল। রাত থমথম করছে, কোনোখানে একটুও হাওয়া নেই, শুধু যেন চারিদিক থেকে রোদ পোড়া মাটির গন্ধ উঠছে। আকাশে জমেছে কালো মেঘের রাশ, ঝড় বৃষ্টির লক্ষণ দেখা দিচ্ছে ঈশান আকাশের কোনায় কোনায়। হঠাৎ গণেশবাবুর ভয়ানক ভয় করতে লাগল। কেমন যেন আশ্চর্য লাগছে পৃথিবীটাকে। মনে হল এমন রাত্রে সম্ভব অসম্ভব কত কী ঘটতে পারে। গর্জন করে অন্ধকার গোডাউনটার ওপাশ থেকে একটা বাঘ এসে লাফিয়ে পড়তে পারে যে কোনো সময়, নয়তো দূরের ওই বট গাছটা থেকে গোটা কয়েক কালো কালো মোটা রোগা লম্বা বেটে মামদু কিংবা হেঁড়ে ভূত এসে নাচানাচি শুরু করলে। গিরিধারী গিরিধারী এই ছোট স্টেশনের একমাত্র পয়েন্টসম্যান। স্টেশনের বারান্দায় একটা লোহার খুঁটিতে ঠেস দিয়ে ঝিমোচ্ছিল। হাতের পাশেই তার লাল নীল লণ্ঠনটা রাখা, তা থেকে দুদিকে দুরঙা আলোর রশ্মি ছড়িয়ে পড়েছে। তার মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়েছে। গিরিধারী গভীর ঘুমে মগ্ন। এই বেটা গিরিধারী, হুজুর কোনো মালগাড়ির ঘন্টি হলো কি? না না, কোথায় আর মালগাড়ি, একা একা বড় ভয় করছে রে গিরিধারী, আয় একটু বরং গল্প করি বসে। অনিচ্ছা সত্ত্বেও গিরিধারীকে জাগতে হলো। ঢং করে আরেকটা শব্দ হলো ঘড়িতে। রাত একটা, প্যাসেঞ্জার ট্রেনগুলো সব বেরিয়ে গেছে, শেষ রাতের আগে আর কোনো ট্রেন নেই। কোয়ার্টারে গিয়ে একটু নিশ্চিন্তে ঘুমোনো চলে এখন, কিন্তু যুদ্ধের সময় একটা সমস্যা আছে, যখন তখন একটা মিলিটারি স্পেশাল কিংবা গুডস ট্রেন এসে পড়তে পারে। আচ্ছা, এই মাঠ আর জঙ্গলের মধ্যে কোম্পানি একটা স্টেশন কেন বসালো বলতে পারিস? লাল নীল লণ্ঠন থেকে একটা রক্ত রঙিন আভা গিরিধারীর মুখের ওপরে এসে পড়েছিল, আর সেই আলোয় তার চামড়া কুঁচকে যাওয়া বুড়ো মুখখানাকে কেমন যেন নতুন রকমের দেখতে লাগছিল। গণেশবাবুর প্রশ্নে তার চোখ দুটো হঠাৎ চকচক করে উঠল। সে অনেক কথা বাবু, অনেক ব্যাপার। বল না শুনি একটু, আমাদের হাতে অনেক সময়, এ বিটিকি চিলি রাতটা খানিক গল্প শুনেই না হয় কাটুক। সে বহুদিন হয়ে গেল বাবু, এখান থেকে তিন কোষ দূরে নীলকর সাহাবদের একটা ঘাঁটি ছিল, তারা ওই দেশের গরিব চাষা ভুষাদের উপর অনেক অত্যাচার করত, জোর করে জমিতে নীল চাষ করাত, যে প্রজা রাজি হতো না চাবুক মেরে উহার পিঠের চামড়া তুলে নিত, ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দিত, সাক্ষাৎ শয়তানের অবতার ছিল তারা। কিন্তু দেশ কা লোকের রক্ত একদিন গরম হয়ে উঠল বাবু, মানুষ কতদিন পড়ে পড়ে খালি মার খাবে বলুন, গরু ঘোড়া কেউ তো বেশি খোঁচালে তারা ঘুঁতো মারে বা লাথি ছোড়ার চেষ্টা করে। হ্যাঁ, আর এরা তো আদমি, চেনত মানুষ, আশেপাশে দশখানা গায়ের মাথা ছিল বিশাই মণ্ডল, সেই প্রথম বলল আর আমরা নীল চাষ করব না,
হতে যা হওয়ার ওই হলো বিষয়মণ্ডলকে তো আর পাওয়া গেল না। খবর এলো সাহেবের লোকেরা নাকি তাকে ধর থেকে একবারে মতলব মুন্ডু আলাদা করে মহানন্দা নদীতে ভাসিয়ে দিয়েছে। বিলকুল শুকনো খড়ের মতো মানুষগুলো তেঁতে ছিল জানেন, তাতে যেন দেশলাইয়ের আগুন ধরল। আরম্ভ হয়ে গেল একদম ভীষণ কাণ্ড। নীলকার সাহাবদের সঙ্গে প্রজাদের সে ভীষণ লড়াই লাগলো। উন লোককে পাস বন্দুক পিস্তল আর এদিকে তীর ধনুক লাঠি টাঙি, দেশের মানুষ সব একাঠা হয়ে দাঁড়ালো। গুলি খেয়ে মরল তবু হার মানল না। কিছুদিন বাদ ওই নীলকার সাহেবরা সব তোলপাতুলপি নিয়ে এখান থেকে পালিয়ে বাঁচল। লেকিন ওখানে জের মিটল না, সরকারের ফৌজ এলো। দেশের মানুষগুলো তখন লড়াইয়ের পল্টন হয়ে দিনের পর দিন বন জঙ্গলে লুকিয়ে লড়াই করতে লাগলো। বিপদ বুঝে সরকার এখানে স্টেশন বানিয়ে দিল যাতে ফৌজ আমদানি করতে কোনো অসুবিধা না হয়। তখন ধীরে ধীরে অবস্থা ঠান্ডা হয়ে এলো। কিছু ফৌজের গুলিতে মরে গেল, বহুত লোককে ফাঁসিতে লটকে দেওয়া হলো। আর নীলকুঠি তারও সেখানেই শেষ হলো বাবুজি। বহুত মানুষ জান দিল বটে, লেকিন শয়তানের দফাও শেষ করে দিয়ে গেল। সাহেবরা সেই যে পালালো আর এমুখ কোনোদিন হয়নি, সেসব মানুষ আজ আর নেই বাবুজি। এখন যারা আছে ও সব ভয়েতেই কাবু, গায়ে তাকতও নেই বুকের পাটাও নেই। সেই নীলকুঠি বাড়িটা এখন ওই জঙ্গল হয়ে পড়ে আছে নদীর ধারে। ভয়ানক ভূতের রাস্তা না, লোকজন একদম সেদিকে যায় না। গণেশবাবু চুপ করে ভাবতে লাগলেন। ভূতের কথা নয়, সেই সব মানুষের কথা যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একদিন বন্দুক পিস্তলের মুখে অসংকোচে বুক পেতে দিয়েছিল, আর সেই অন্যায়কে দূর করে তবেই ক্ষান্ত হয়েছিল। সেরকম দরাজ চওড়া বুকওয়ালা মানুষ দুনিয়া থেকে লোপাট হয়ে গেল নাকি? তারা কি আর ফিরবে কোনোদিন? ঘরের মধ্যে টেলিফোনটা বেজে উঠে গণেশবাবুর চিন্তার জাল ছিঁড়ে দিল। উঠে গিয়ে তিনি ফোন ধরলেন। হ্যালো, 393? হ্যাঁ হ্যাঁ, 59, ঠিক আছে। ফোন রেখে ঘর থেকে বেরিয়ে এসে বললেন, হ্যাঁ গিরিধারী, ঘন্টা দে ঘন্টা দে, মিলিটারি স্পেশাল আসছে, পাকা নামিয়ে দে। সিগন্যালের সবুজ চোখ মিলিটারি স্পেশালকে জানালো আসার সংকেত। তারপর কয়েক মিনিটের মধ্যেই সার্চ লাইটের আলোয় বান ডেকে আর লোহায় লোহায় ঝড় তুলে মিলিটারি স্পেশাল ছুটে বেরিয়ে গেল। ছোট স্টেশন মানিকপুরে তার থামার কথা নয়। সাহাব, আমি একটু মাঠ থেকে আসছি। হ্যাঁ যা। গণেশবাবু একা বসে বসে বিড়ি ফুঁকছেন। হঠাৎ বাইরে প্রকাণ্ড দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ হল। আর সঙ্গে সঙ্গে এক ঝলক দমকা হাওয়া প্ল্যাটফর্ম থেকে একরাশ ধুলোবালি কাঁকড়ে নিয়ে গণেশবাবুর চোখে মুখে ছিটিয়ে দিল। কি রে বাবা, ঝড় এলো নাকি? ধরফর করে উঠে বসতেই গণেশবাবু ভয়ে বিস্ময়ে চমকে উঠলেন। আধ খোলা দরজার পেতলের হাতলের ওপর একখানা কালো হাত। সে হাতের মালিককে দেখা যাচ্ছে না, বাইরের অন্ধকারে সে মিশিয়ে আছে, অথবা আদৌ তার কোনো অস্তিত্ব আছে কিনা সেটাও সন্দেহের বিষয়। অস্বাভাবিক ভয়ঙ্কর সেই হাত, তাতে বাঘের মতো বড় বড় নখ, জানোয়ারের মতো রাশি রাশি লোম। গণেশবাবুর মনে হল তিনি বোধহয় ভয়ানক একটা দুঃস্বপ্ন দেখছেন, কিন্তু হঠাৎ সেই হাতটাই যেন রুক্ষ কর্কশ গলায় বলল, সুন্দরপুরের নিতাই সরকারের বাড়ি কোন পথে যেতে হয় বলতে পারো? তুমি কে? তাতে তোমার দরকার কি? তুমি শুধু পথটা বলে দাও,
নইলে কালো হাতের নখগুলো যেন বাঘের থাবার মতো গণেশবাবুর দিকে এগিয়ে আসতে চাইল। গণেশবাবুর ধরে আর প্রাণ নেই, কোনো মতে বললেন, ওই বট গাছের তলা দিয়ে যে রাস্তা, সেই পথ দিয়ে সোজা এগোলেই। ধন্যবাদ, এর পুরস্কার তুমি পাবে। পরক্ষণেই ভীত বিহ্বল চোখ মেলে গণেশবাবু দেখলেন রোমশ কর্কশ হাতখানা দরজার হাতলের ওপর থেকে নিশ্চিহ্ন হয়ে অন্ধকারে মিলিয়ে গেছে। হিকিরে বাবা, গেল কোথায়? অঘরে ঘুমোচ্ছিল সুন্দরপুরের নিতাই সরকার। মেঘের জমাট বাঁধা রাত, ঝড় বৃষ্টি কিছু একটা ঘনিয়ে আসছে, কিন্তু এখনো স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না। শুধু বাতাস বন্ধ হয়ে গেছে, বাইরের নিম গাছে একটা পাতাও নড়ছে না। নতুন দোতলা বাড়ি করেছে নিতাই সরকার, তারই দোতলার একটা কোণের ঘরে সে ঘুমোচ্ছে দক্ষিণের জানালাটা খুলে দিয়ে। অসহ্য গরম বলেই জানালা খুলে রাখতে হয়েছে, তবে সাধারণত জানালা বন্ধ করেই শোয়ার অভ্যেস তার। অবশ্য আরও একটা অভ্যেস তার আছে, কিছুদিন আগে সে একটা বন্দুকের লাইসেন্স নিয়েছে, মাথার কাছে সবসময় সেটা রাখা থাকে টোটা ভরা অবস্থাতেই, যাতে হাত বাড়ালেই বন্দুকটা সে মুঠোর মধ্যে আঁকড়ে ধরতে পারে, বিছানায় শুয়ে শুয়েই গুলি ছুঁড়তে পারে শত্রুর ওপর। অবশ্য পাড়া গাঁয়ে যার অবস্থা একটু ভালো, তার চোর ডাকাতের ভয় অল্প বিস্তর থাকবেই। তাছাড়া দেশে এখন আকালও চলছে, যদিও নিতাইয়ের মতো দু চারজনের হাতে পয়সা কড়ি কিছু এসেছে, কিন্তু বেশিরভাগ লোকই পেট ভরে খেতে পায় না আজকাল। খিদের জ্বালায় চুরি চামারির চেষ্টা তো তারা করেই, কখনো কখনো দু একটা ডাকাতিও যে হয় না তাও নয়, তবু নিতাই সরকারের ভয়টা যেন একটু বাড়াবাড়ি রকমেরই বেশি। বাড়াবাড়ি ছাড়া আর কি, এখানে সরকারি থানা আছে, নিতাইয়ের বাড়ি থেকে সে থানা 8-10 মিনিটের রাস্তাও নয়, বেশ বড় জায়গা, বহু লোকজনের ঘনবসতিও আছে। তাছাড়া সুন্দরপুর ইউনিয়ন বোর্ডের বেশ মাতব্বর লোক নিতাই সরকার, দারোগা ইয়াসিন মিয়ার সঙ্গে তার দহরম মহরমের খবরটাও সকলেরই জানা। এহেন নিতাই সরকারের বাড়িতে অত সহজে মাথা গলানোর সাহসই হবে না চোর ডাকাতের, তবু লোকটা যেন অতিরিক্ত মাত্রায় সতর্ক হয়ে থাকে। কোথায় যেন তার মনের মধ্যেই একটা নিঃশব্দ ভয় ঢুকে বাসা বেঁধে আছে। সন্ধ্যের পর নির্জন রাস্তায় একা হাঁটে না, রাত একটু বেশি হয়ে গেলে কোনো অচেনা মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎও করে না। শোবার আগে প্রত্যেকটা দরজায় সে নিজে হাতে তালা লাগায়, ভারী ভারী শক্ত তালা। লোকে কানাঘুষো করে, অনেক টাকা জমাইছে লোকটা, জখের দম জমাইছে, সেই সব দেখার জন্যই তো এইসব বাতি দেখা দিছে। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা, কেউ বলে 10,000, কেউ বলে 20, আবার কেউ বলে 50,000, কারো কারো মতে আরও বেশি। মোটের ওপর 5 বছর আগেকার গোলদারি দোকানদার নিতাই সরকারের ভাগ্য যে ফিরেছে তা নিয়ে কারো মধ্যে মতভেদ নেই। লোকে হিংসায় জ্বলে, আর সেই হিংসাটা ভোলার জন্যই নানাভাবে সান্ত্বনা দেয় নিজেদের। আমার টেহাও নাই, ভাবনাও নাই। যা যা বলেছো ভায়া, টাকা থাকলেই আতঙ্ক, খেয়ে সোয়াস্তি নেই, ঘুমিয়ে নিশ্চিন্তি নেই, তার চেয়ে আমরাই বেশ আছি। চোর ডাকাত আমাদের ফুটোপাটা ঘটিবাটি কোনোদিনও ছুতে আসবে না। ঠিকই কথা, একটা জিনিস তবুও কিছুতেই বোঝা যাচ্ছে না, এত টেহা লোকটা পেল কোথায়? ঠিক ওই একটা জিজ্ঞাসাই সকলের মনে ঘুরপাক খায়, কোত্থেকে এত টাকা এলো লোকটার হাতে? একতলা মাটির ঘর তার পাকা দোতলা হয়ে উঠল, দুশের ডাল, একশের চিনি, পোয়াটা কাঁচা লঙ্কা আর গোটা কয়েক পেঁয়াজ বেচে কি কেউ এমন লক্ষ্মীর অনুগ্রহ পায়? গ্রামের তারু মুদির দোকানও তো অনেক বড়, কিন্তু সে তো আজ পর্যন্ত মটকোঠার উপর টিনের চালাও তুলতে পারল না, কাজেই দোকান থেকে যে নিতাইয়ের অর্থ সৌভাগ্য ঘটেনি এটা জলের মতো পরিষ্কার। 5 বছর আগে
নিতাই সেই যে দোকানের ঝাঁপ বন্ধ করে কলকাতায় চলে গেল, তারপর মাত্র গত বছর সে গ্রামে ফিরেছে, আর ফিরেই গড়ে তুলেছে তাক লাগানো এই দালান। সেই সঙ্গে এমন একখানা মনোহারি দোকান দিয়েছে যে সাতখানা গাঁয়ের মানুষকে ডেকে দেখানোর মতো। বিলিতি স্নো থেকে হ্যারিকেন লণ্ঠন পর্যন্ত সেখানে কিনতে পাওয়া যায়। শহরকেও একেবারে টেক্কা দিয়েছে বলা চলে। তাহলে আসল রহস্য এই গ্রামে নেই, আছে কলকাতায়। এ তল্লাটির লোক সুদূর কলকাতা খুব একটা চোখে দেখেনি। দু একজন যারা কালীঘাটে পুজো টুজো দিতে গেছে, তারা গাড়ি ঘোড়ার উৎপাত দেখে যেতে না যেতেই পালিয়ে এসেছে পৈতৃক প্রাণটি বাঁচিয়ে নিয়ে। এ হেন ভয়ঙ্কর কলকাতার পথঘাট কি সোনা দিয়ে মোড়া? সেখানে টাকা পয়সা কি এমন করেই ছড়ানো যে ইচ্ছে করলেই মুঠো ভরে কুড়িয়ে আনা যায়? কে জানে বাপু। নিতাই সরকারকে দু একজন হাবে ভাবে কথাটা জিজ্ঞেস করার চেষ্টা করেছিল, কিন্তু নিতাই একেবারে তেড়ে এসেছে। ওসব বাজে কথা আলোচনা করতে এসো না আমার কাছে। নিজের কাজকর্ম না থাকে তারুমুদির দোকানে গিয়ে তামাক টানো গিয়ে। লোকে তাই মনে মনে নিতাইয়ের ওপর বেজায় চটেছে, আড়ালে আবডালে নানা রকম সমালোচনা করে। তেজটা দেখো একবার, হেই দিনে নেতাই ছোকরা নেড়া মাথা পেটে পিলে এক পো জিনিস মাপতে 800 গজনে ফাঁকি দিত, হে একবারে লাট সাহেব হয়ে উঠছে। কান থেকে বিড়ি নামিয়ে সেটা ধরাতে ধরাতে একজন বলল, ও আর কিছু নয়, বুঝলে না? টেহার গরম, টেহার গরম। অত গরম কোনোদিন থাকবে নাকি? আরে বাপু, তাই কি থাকে নাকি কোনোদিন? অহংকার বেশি বাড়লে তার পতন অনিবার্য, এই স্পষ্ট কথাটা জেনে রাখো। সেই জন্যই তো শাস্ত্রে বলেছে, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানেছ কৌরাবা, বুঝলে? কিন্তু যে যাই বলুক, এখনো পর্যন্ত নিতাই সরকারের সর্বনাশ হবার মতো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং দস্তুর মতো বহাল তবিয়াতেই সে আছে। চারপাশের গ্রাম থেকে খদ্দেরের ভিড় ক্রমশই বাড়ছে তার মনোহারি দোকানে। যেখান থেকে সে যাই করুক আর অহংকার তার যতই বাড়ুক, তার অবস্থা এখন উত্তীর্ণ দিকেই। পতন হওয়ার মতো কোনো লক্ষণ এখনো পর্যন্ত চোখে পড়ছে না, তবে নিতাই সরকারের মনে কিন্তু শান্তি নেই। কি একটা প্রচ্ছন্ন ভয় তাকে যেন তাড়া করে বেড়াচ্ছে, একটা গোপন আশঙ্কা আছে মনের ভেতর। ঘুমের মধ্যে কখনো যদি দেওয়ালের গায়ে একটা টিকটিকিও ডেকে ওঠে, সঙ্গে সঙ্গে তার হাতটা চলে যায় বন্দুকের ঠান্ডা কঠিন নলটার গায়ে। ধরফর করে বিছানায় উঠে বসে সে। ও কার মৃত্যু যন্ত্রণার গোঙানি? কোনো অশরীরি ছায়ামূর্তির কান্নার শব্দ কি? হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়, সারা গায়ে ফোঁটা ফোঁটা ঘাম ফুটে বেরোয়। অবশ্য ভুল ভাঙার সঙ্গে সঙ্গে সে নিজেই লজ্জা পায়। না না, অসম্ভব ব্যাপার, মরা মানুষ কখনো ফিরে আসতে পারে নাকি? কবে কোথায় ঘুম জড়ানো চোখে কিসের একটা ছায়া দেখেছিল, তারই অর্থহীন বিভীষিকা তার সবকিছুকে এমনভাবে বিস্বাদ করে রেখেছে। কোনো মানে হয়? তবু মন যেন কিছুতেই মানতে চায় না। আজও মাথার কাছে হাতের নাগালের মধ্যে বন্দুকটা রেখে শুয়েছিল সে, ঘুমোচ্ছিল অকাতরে। দূরের বাঁশবনে একটা শেয়াল ডাকল। রাত 12টা। সঙ্গে সঙ্গে এতক্ষণের দমকা গুমোট ভাবটা কেটে গেল। কোত্থেকে একরাশ ধুলোবালির তরঙ্গ তুলে এক ঝাপটা ঝোড়ো হাওয়া এলো ঘরের মধ্যে। ঝোড়ো শব্দ করে উঠল স্তব্ধ নিম গাছটা। ঘুমটা ভেঙে যায় নিতাই সরকারের একেবারে আকস্মিকভাবে, আর সঙ্গে সঙ্গেই সে যা দেখল তাতে সে বিছানার মধ্যেই পাথর হয়ে পড়ে রইল। হাত বাড়িয়ে ছুঁতেও পারল না বন্দুকটা। দুটো হাতই কেমন যেন পক্ষাঘাতে অসাড় হয়ে গেছে তার। ঘরের মধ্যে একটা মানুষ এসে দাঁড়িয়েছে। তার চারটি দরজায় শক্ত লোহার তালা থাকা সত্ত্বেও দোতলার এই বন্ধ ঘরে মানুষ ঢুকল কি করে? তার সর্বাঙ্গ একটা কালো আলখাল্লা দিয়ে মোড়া। লণ্ঠনের ক্ষীণ শিখাতেও দেখা গেল আলখাল্লার ফাঁকে তার চোখ দুটো
যেন দুটুকরো জ্বলন্ত কয়লার মতো দপদপ করে জ্বলছে। কে, মানুষ না প্রেতাত্মা, চোর না খুনি? নিতাই সরকার চিৎকার করে উঠতে চাইল, কিন্তু পারল না। গলা থেকে তার সমস্ত স্বর কে যেন একটা ব্লটিং কাগজ দিয়ে শুষে নিয়েছে। শুধু নির্বাক অসহায় চোখে সমস্ত ব্যাপারটা দেখতে লাগলো সে। কিছুই করার উপায় নেই তার, করার মতো শক্তিও নেই কোথাও। সে এখন এই অদ্ভুত আগন্তুকের হাতে সম্পূর্ণ অসহায় এক শিকার। মূর্তিটা একখানা হাত থাবার মতো তুলে ধরল তার মুখের সামনে। লণ্ঠনের আবছা আলোতেই নিতাই সরকার দেখতে পেল সে হাত মানুষের নয়, তীক্ষ্ণ ধার তার নখ রোমশ কর্কশ। আর সে হাতে টকটকে তাজা রক্ত মাখানো। নিতাই আবার চিৎকার করার চেষ্টা করল। মনে হলো মাত্র তিন হাত দূরেই দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মৃত্যু। কিন্তু এবারও সে কোনো স্পষ্ট আওয়াজ করতে পারল না। মন্ত্রমুগ্ধের মতো পলকহীন চোখে সে শুধু তাকিয়ে রইল। মূর্তিটা ততক্ষণে কাছে এসে গেছে, একেবারে বিছানার কাছে। তারপর সেই রক্তমাখা হাতখানা নিতাইয়ের বুকটা চেপে ধরল। সেই হাতের ছোঁয়ায় গায়ের রক্ত জমাট বেঁধে গেল বরফের মতো। আমায় চিনতে পারো নিতাই সরকার? নিতাই কোনো জবাব দিতে পারল না। জীবটা তার ওপরের তালুর সঙ্গে আঠার মতো লেপটে গেছে। আমি শ্রীমন্ত রায়। বিদ্যুতের চমক খাওয়ার মতো করে নিতাইয়ের শরীর পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল। এখানে আমায় তুমি আশা করনি না? নিতাইয়ের ঠোঁট দুটো একবার নড়ে উঠল, কিছু যেন বলতে চেষ্টা করল সে। কিন্তু আশা না করলেও অযাচিতভাবেই দেখা করতে এসেছি। এতদিনের এমন নিবিড় বন্ধুত্ব মায়া কাটানো কি এতই সহজ? উৎসবে বসনে শ্মশানে সব জায়গাতেই বন্ধুর কাছাকাছি তো থাকা উচিত, কি বলো? কি বলবে নিতাই সরকার? বলার মতো অবস্থা তখন সে হারিয়েছে, তার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেছে ততক্ষণে। ভেবেছিলে পালাবে? হ্যাঁ, পালিয়ে বাঁচবে 300 মাইল দূরের এই পাড়া গায়ে? কিন্তু অত সহজে কি আমার চোখকে ফাঁকি দেওয়া যায় নিতাই সরকার? আমার জন্য তুমি যা করেছ সেই ঋণ শোধ করার জন্য দরকার হলে তোমাকে আমি নরক পর্যন্ত খুঁজতে যেতে রাজি ছিলাম বন্ধু। সে তুলনায় সুন্দরপুর আর কতটুকুই বা রাস্তা? নিতাইয়ের একটা হাত নড়তে লাগলো। বন্দুকটা ধরার একটা অন্তিম চেষ্টা যেন সে করছে, কিন্তু আলখাল্লার ফাঁকে দুটো চোখের জ্বলন্ত দৃষ্টিতে সে ক্রমেই সম্মোহিত হয়ে যাচ্ছে। শরীরের একটা স্নায়ু পেশিও তার নিয়ন্ত্রণে নেই। শোনো নিতাই সরকার, আমার পাওনা গন্ডা এই মুহূর্তেই আমি মিটিয়ে নিতে পারতাম, কিন্তু তা আমি করব না। অপ্রস্তুত অবস্থায় শোধ নেওয়াটা তোমাদের মতো কাপুরুষের ধর্ম হতে পারে, আমার নয়। তিন দিন সময় দিলাম তোমাকে। অনুতাপের যা কিছু সুযোগ তা তুমি এই 3 দিনের মধ্যেই পাবে, তারপর আমি আবার আসব। জেনে রেখো, সেদিন কিন্তু তোমার পরিত্রাণ নেই আমার হাত থেকে। বাইরে আবার হাওয়ার শোঁ শব্দ উঠল। সেই মুহূর্তে হঠাৎ জানলার কাছে সরে এলো শ্রীমন্ত রায়। অসার চোখের দৃষ্টি ঘুরিয়ে নিতাই দেখতে পেল
খোলা জানালা দিয়ে শ্রীমন্ত বিদ্যুৎ বেগে হারিয়ে গেল অন্ধকারে। শুধু অনেক নিচে ধূপ করে একটা শব্দ হলো, আকাশে মেঘ ডেকে উঠল, চোখটা ধাঁধিয়ে গেল এক রাশ অতি তীব্র বিদ্যুতের আলোয়। সেই আলোয় নিতাই দেখল অমানসিক শক্তির সাহায্যে লোহার শক্ত গরাদ দুধারে বেঁকিয়ে তার ভেতর দিয়ে কেউ যেন ঘরে ঢোকার পথ করে নিয়েছে। প্রায় 10 মিনিট পরে বাঁশের পাতার মতো কাঁপতে কাঁপতে উঠে বসল নিতাই সরকার। হাত বাড়িয়ে লণ্ঠনের আলোর শিখাটা উঠিয়ে দিল। সকালে স্টেশনে বিশেষ কাজ ছিল না। নাইট ডিউটির পরে বেলা 12টা পর্যন্ত কোয়ার্টারে টানা ঘুম লাগালেন গণেশবাবু। কিন্তু নিশ্চিন্ত নিদ্রা একেবারেই বলা যায় না। থেকে থেকে কেমন একটা দুঃস্বপ্নে তিনি যেন আঁতকে উঠেছেন। অন্ধকার অমাবস্যার রাত, প্ল্যাটফর্মের মিটমিটে আলোয় দরজার হাতলের ওপর একখানা হাত এসে জেঁকে বসেছে বাঘের থাবার মতো, রোমস কর্কশ ভয়ঙ্কর একখানা কালো হাত। বেলা 12টার সময় এই অস্বস্তিকর ঘুম থেকে গণেশবাবু উঠে বসলেন। হাত মুখ ধুয়ে পুরো 2 পেয়ালা চা আর 4টে ডিম খেয়ে প্রাতঃরাশ সারলেন। মোটা মানুষ, বেশ খেতে পারেন, খেতে ভালোও বাসেন। আর ওই লোভের জন্যই না তার এই দুর্গতি। দিব্যি ছিলেন শিয়ালদা স্টেশনে, কি কুক্ষণেই যে হতভাগা গোমেজের পাল্লায় পড়ে প্রফেসর ভাদুড়ির ল্যাংড়া আমেই তার নজর গেল তা ঈশ্বরই জানেন। কিন্তু এসবের মাঝেও যেটা খটকা লাগছিল, রাত্রে তিনি ওটা কি দেখলেন, স্বপ্ন না সত্যি? গণেশবাবু ব্যাপারটা এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না। জেগে জেগে স্বপ্ন দেখা তার অভ্যেস নয়, গাঁজা তিনি খান না, কোনো ভদ্রলোকেই খায় না। অল্প বয়সে দেশের বাড়িতে বিজয়া দশমীর দিন একবার সিদ্ধি খেয়েছিলেন, সিদ্ধির লোভে অবশ্য নয়, আসলে এক এক গ্লাস সিদ্ধির সঙ্গে দুটো করে নাটোরের রসগোল্লা বরাদ্দ ছিল। তারই আকর্ষণে গ্লাস তিনেক সিদ্ধি টেনে যে দুর্গতি তার হয়েছিল সে কথা আজও স্পষ্ট মনে আছে। 2 দিন বেহুশ হয়ে পড়েছিলেন আর স্বপ্ন দেখেছিলেন একটা পাটকিলে রঙের রাম ছাগল শিং নেড়ে তার ভুঁড়িতে সুড়সুড়ি দিচ্ছে। 2 দিন ধরে এমন ভয়ঙ্করভাবে তিনি হেসেছিলেন যে তারপরে 1 হপ্তা তিনি ভাত পর্যন্ত খেতে পারেননি, এত ব্যথা হয়েছিল চোয়ালে। কিন্তু কাল রাত্রে তিনি তো সিদ্ধি খাননি, তাহলে ব্যাপার কি? গণেশবাবু বার কয়েক মাথা ঝাঁকালেন। না, দুঃস্বপ্নই বটে, এমন ব্যাপার সত্যি কি কখনো হতে পারে? সত্যি হওয়া অসম্ভব। মিছিমিছি উনি আর তিনি মাথা ঘামাবেন না। দেওয়াল ঘড়িতে 12:30 বাজছে। 1:45 দুখানা গাড়ির ক্রসিং হয় মানিকপুরে, একবার স্টেশনে যাওয়া দরকার। কোম্পানির নাম লেখা চাদর বোতাম আটা সাদা জিনের কোটটা গায়ে চড়ালেন গণেশবাবু। তারপর চটিটা পায়ে দিয়ে গজেন্দ্র গমনে এগিয়ে চললেন স্টেশনের দিকে। সিগন্যাল নেমে গেছে, ট্রেনের আর দেরি নেই। স্টেশনের পেছন দিয়েই সেই মেটে পথ, দুধারে উঁচু উঁচু টিলা, ডান দিকে সেই ঝুড়ি নামা কোন আদ্যিকালের বটগাছ ছায়ার অন্ধকার করে চিত্রগুপ্তের মতো দাঁড়িয়ে। তার বয়সের যেন কোনো ঠিক ঠিকানা নেই। সেই গাছের নিচে সিঁদুর ল্যাপা একটা থান, হাত পা ভাঙা কালো কোষ্ঠী পাথরের একটা মূর্তি। কার্তিকে অমাবস্যায় দূর দূরান্তের গ্রাম থেকে লোক এসে রঙ্কিনী কালীকে পুজো করে যায়। গাছটার দিকে তাকিয়েই আজ কেমন যেন গাটা ছমছম করে উঠল গণেশবাবুর। ওই তলা দিয়েই মেটে রাস্তাটা চলে গেছে সুন্দরপুর পর্যন্ত। আশেপাশে আর জনমানুষের বসতি নেই, ওই পথ দিয়েই তো কালো হাতখানা গেছে, সম্ভবত সুন্দরপুরের নিতাই সরকারের বাড়িতে। গণেশবাবুর মাথাটা আবার ঝিমঝিম করে উঠল। বাঁকের মুখে আচমকা একটা তীক্ষ্ণ রেলের বাঁশি। গণেশবাবু চমকে উঠলেন। দৈত্যের মতো শব্দ করতে করতে ট্রেনটা এসে স্টেশনে ঢুকল। ওদিকে আর একটা হুইসেল, আর একখানা ট্রেনও এসে পড়ল বলে
গণেশবাবু জোরে পা চালালেন। স্টেশনে ঢুকতেই গিরিধারীর সঙ্গে দেখা। রাম রাম মাস্টার বাবু, আর দুজন লোক আপনাকে খুঁজছে। আমাকে? কারা? ও তো জানি না, দুজন ভদ্র লোক আছেন। ভদ্রলোক? সেগিরে কোথায়? ওহি, ওয়েটিং রুমে বসে আছে, ডাউন গাড়ি থেকে নেমেছে। গণেশবাবু দাঁড়িয়ে পড়লেন। মনটা চিন্তায় ভরে উঠেছে এই মুহূর্তে। গণেশবাবু মনে মনে ভাবলেন, এই অজগর জঙ্গলে আমাকে কারা খুঁজতে এলো? এমন আত্মীয়ই বা কে আছে? কলকাতা থেকে আত্মীয় স্বজন যদি কেউ খুঁজতে এসে থাকে, তো তারাই বা চিঠিপত্র না দিয়ে এমন করে চলে আসবে কেন? আর যদি বা এসেই থাকে, তাহলে তো সোজা কোয়ার্টারেই যেতে পারত। এখানে বসে থাকবে কোন দুঃখে? দেখি কারা। সাত পাঁচ ভেবে গণেশবাবু ওয়েটিং রুমে ঢুকলেন। নামেই ওয়েটিং রুম। একটা পুরনো ওভাল শেপের কাঠের টেবিল, তার উপরে আধ ইঞ্চি ধুলো জমে আছে। আর একটা ডেক চেয়ার আছে বছর তিরিশেক আগেকার, তার বেতের ছাউনি বারো আনার মতো খসে পড়েছে। আর এক পাশে একটা বেঞ্চি আছে, দরকার হলে সেখানেই পড়ে পড়ে গিরিধারী নাক ডাকে। দুজন যুবক সেখানে বসে বসে সিগারেট টানছিল। গণেশবাবু ঘরে ঢুকতেই তারা উঠে দাঁড়াল, তারপর নমস্কার করল। গণেশবাবুও প্রতিনমস্কার জানালেন। একজন সাহেবি পোশাক পরা, চোখে সোনার চশমা, বেশ প্রিয়দর্শন চেহারা, চোখে তীক্ষ্ণধার বুদ্ধির আলো। সেই আলাপ আরম্ভ করল, আপনি গণেশবাবু? আগে হ্যাঁ। এখানকার স্টেশনের ইনচার্জ বুঝি? আগে হ্যাঁ। আপনারা? হ্যাঁ বলছি, বসুন না, নিন একটা সিগারেট নিন। আপনার সঙ্গে একটু জরুরি ব্যাপার আছে। জরুরি ব্যাপার? গণেশবাবুর বুকটা ধড়াস করে উঠল। কারা এরা? এইরকম একটা জঙ্গলি স্টেশনে দুটো বিশিষ্ট লোকের হঠাৎ আসার হেতুই বা কি? কেমন যেন একটা সন্দেহে গণেশবাবুর মাথাটা ঘুরতে লাগল। তিনি বেঞ্চিটার ওপর বসে পড়লেন, দ্বিধা ভরে একটা সিগারেট নিয়ে ধরালেন, তারপর আবার জিজ্ঞেস করলেন, বলছিলাম কি আপনারা আসছেন কোত্থেকে? কলকাতা। এবার জবাব দিলে দ্বিতীয় যুবকটি। এর অবশ্য সাহেবি পোশাক পরা নয়, কিন্তু বেশবাস যথেষ্ট পরিপাটি। তাছাড়া এই লোকটার একটা বিশেষত্ব এতক্ষণে গণেশবাবুর চোখে পড়ল। মস্ত জোয়ান লোক, পাতলা সিল্কের পাঞ্জাবির নিচে তার শরীরের লোহার মতো মাসলগুলো ফুলে ফুলে উঠেছে। মাথার চুলগুলো কড়া আর তামাটে রঙের, গাল দুটো ভাঙা, চোয়ালের হাড় খড়গের মতো খাড়া হয়ে আছে, মুখের আকারটা যেন একটু বেশি বড়। সব মিলিয়ে কেমন যেন একটা ভয়ঙ্কর বুলডগের আদল মনে হয়। প্রথম লোকটার থেকে এর বয়স একটু বেশি মনে হল। কলকাতা? তা এখানে কি কাজে? কোথায় যাবেন? দাঁড়ান দাঁড়ান, অত ব্যস্ত হবেন না। কাছাকাছি কোথাও ডাকবাংলো আছে? তা একটা আছে, ওই সুন্দরপুরে। সুন্দরপুর? মাইল পাঁচেক দূর হবে এখান থেকে। সুন্দরপুর শুনে নতুন লোক দুটো কেমন যেন চমকে উঠল। সাহেবি পোশাক পরা যুবকটা সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে খানিকক্ষণ অন্যমনস্কের মতো তাকিয়ে রইল বাইরের দিকে। না, সেখানে চলবে না, এই ওয়েটিং রুমেই আমরা দিন কয়েক কাটাতে চাই। তা কেমন করে হবে? রেল কোম্পানির একটা আইন তো আছে, থাকতে দেবে কেন তারা? আইন আপনাকে কিছু বলবে না, আমরাও আইনের তাগিদেই এসেছি। পুলিশের লোক আমরা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। হ্যাঁ তাই নাকি? গণেশবাবু সভয়ে উঠে দাঁড়ালেন। মাফ করবেন, মাফ করবেন, বুঝতে পারিনি আমি, বুঝলেন না? কিছু মনে করবেন না স্যার। না না, মনে করবো কেন? বসুন বসুন, আপনারা একটু ভালো করে বসুন, আমি আমি দেখছি। আপনাকে আমাদের চাই, একটা অত্যন্ত গুরুতর ব্যাপারে আপনি আমাদের হেল্প করবেন। একটা সাসপেক্টেড খুন, প্রচুর টাকা চুরি এবং তার সঙ্গে কিছু রাজনৈতিক গণ্ডগোল, সব মিলিয়ে জিনিসটা পুলিশ বিভাগের মস্ত একটা গোলক ধাঁধা হয়ে আছে। সাসপেক্টেড খুন, প্রচুর টাকা চুরি, রাজনৈতিক গণ্ডগোল। আপনি আমাদের সাহায্য করবেন নিশ্চয়ই? আমি কি সাহায্য করবো স্যার আপনাদের? সে আমরা দেখব, ভাবনার কোনো কারণ নেই আপনার। যদি কাজটা করে ফেলতে পারি,
আপনিও পুরস্কারের অংশ পাবেন। পুরস্কারের অংশ? গণেশবাবু শিউরে উঠলেন। পুরস্কার? ওই কালো হাতও তাকে বলে গেছে পুরস্কার দেবে, কিন্তু পুরস্কারের নমুনা যা দেখা যাচ্ছে, এখন ব্রহ্মতালু ফুঁড়ে প্রাণটা বেরিয়ে না গেলেই তিনি বাঁচেন। হতভাগা গোমেজ, তোর জন্যই আমাকে আজ এই দুর্বিপাক ভোগ করতে হচ্ছে। কপালে ভাঁজ ফেলে গণেশবাবু দাঁড়িয়ে রইলেন। সাহেবি পোশাক পরা যুবকটি বলল, আমাদের পরিচয়টা আপনার জানা দরকার। আমি এ লাইনে ইন্সপেক্টর অনাদি ঘোষাল, আর ইনি বীরিঞ্চি চক্রবর্তী, আমার সহকর্মী। তাহলে আপনাদের ওই খাওয়া দাওয়ার বন্দোবস্তটা আমি বরং একটু। না না, আপনি ব্যস্ত হবেন না, আমাদের সঙ্গে চাল ডাল আলু কুকার সব আছে, ও ওতেই চলে যাবে। আপনি একটু জলের বন্দোবস্ত করুন। না 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 না, সে কি হয় নাকি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হনহন করে গণেশবাবু চলে গেলেন। ভয়, অস্বস্তি আর অশান্তিতে তার সমস্ত মনটা কলা পাতার মতো কাঁপছে। গণেশবাবু বেরিয়ে যেতেই অনাদি আর বীরিঞ্চি ঘন হয়ে বসল। অনাদি বলল, কেমন দেখলে হে ভদ্রলোককে? চট করে বীরিঞ্চি উঠে গেল, একবার মুখ বাড়িয়ে দেখে নিল কেউ আছে কি না, তারপর দরজাটা বন্ধ করে ফিরে এলো অনাদির কাছে। আরে গণেশবাবুর কথা বলছিলে তো, লোকটা একেবারে গবেট। কাজ হবে? হ্যাঁ, অনায়াসে হয়ে যাবে। মাথায় কাঁঠাল তো দূরের কথা, নারকেল আছড়ে ভাঙলেও টু শব্দ করবে না। এক ঢিলে দুপাখি মারতে হবে, শেয়ারে অন্তত 5,000 করে আমাদের পাওয়া উচিত, কি বলো? নিশ্চয়ই, আর মেল ট্রেন থেকে যা পাওয়া যায় সেটা উপরি। হ্যাঁ, কিন্তু কাজটা বড় দুঃসাহসিক মনে হচ্ছে, শেষ রক্ষা করতে পারলে হয়। তাছাড়া আমার মনে হয় শ্রীমন্ত রায় বেঁচে আছে। অসম্ভব, আমার সামনে এসে ছোড়া খাওয়া অবস্থায় পড়েছিল, মাটি রক্তে ভেসে গিয়েছিল। আর বেঁচেই যদি থাকে তাতেই বা ক্ষতি কি? 50 রাউন্ড করে রিভলভারে গুলি আছে আমাদের, সেটা ভুলো না। বীরিঞ্চির রাক্ষসের মতো হাসির পরক্ষণে বাইরে থেকে তেমনি একটা হাসির প্রতিধ্বনি শোনা গেল। কে হাসলো এমন করে? অনাদি আর বীরিঞ্চি একই সঙ্গে লাফিয়ে উঠল দুজনে। মুহূর্তের মধ্যে পকেট থেকে একটা রিভলভার বের করলো বীরিঞ্চি। সবেগে দুজনে বেরিয়ে এলো ঘর থেকে। ছাইয়ের মতো বিবর্ণ হয়ে গেছে তাদের চেহারা। নির্জন স্টেশন, দুপুরের রোদে তার কাঁকর আর লাইনের ইস্পাত জ্বলছে, ওপাশে ঢালু জমিতে অনন্ত বিল আর জঙ্গল। স্টেশন মাস্টারের ঘরে লোক নেই, শুধু একটা রেলের কুলি প্ল্যাটফর্মটা ঝাঁট দিচ্ছে মন দিয়ে। বুড়ো মানুষ, মাথার চুলগুলো সাদা, এত নির্বিকার যেন সে কিছু শুনতেই পায়নি। এই গলি কা হুকুম হ্যায় হুজুর? কে হাসলো এখানে? কই নাহি হুজুর। কই নাহি? হাসিটা শুনোনি? নাহি হুজুর, আপ লোগো কা ভুল হুয়া হোগা। ভুল হুয়া হোগা? ভুল হবে? দুজনেরই একসঙ্গে এ কেমন করে সম্ভব? তবে কি প্রতিধ্বনি? কিন্তু দুজনেই সন্দিগ্ধ চোখে কুলিটার দিকে তাকিয়ে রইল। তোমার নাম কি? গিরিধারী হুজুর। আজ 10 সালের বেশি হয়ে গেল এই স্টেশনে আছি হুজুর। আচ্ছা যাও। সালাম হুজুর। ঝাঁটাটা তুলে নিয়ে গিরিধারী চলে গেল। মিনিট পাঁচেক প্ল্যাটফর্মে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অনাদি আর বীরিঞ্চি। সিল্কের পাঞ্জাবির নিচে বিড়ালের মতো বীরিঞ্চির মাংসল শরীরটা ফুলে ফুলে উঠছে। ওদিকে অনাদির মুখ একেবারে পাংশু হয়ে গেছে। সে বলল, ওকে হাসলো? শ্রী শ্রীমন্ত রায়? খেপেছ তুমি? যে লোক আমাদের সামনে মরে গেছে সে এখানে আসবে কি করে? কিন্তু সত্যি মরেছে তো? ওসব কুসংস্কার তোমার, আর মরেনি তো মরেনি, তা বলে সে এইখানে এসে জুটবে কেমন করে? তাহলে ও হাসি কার? আরে কোনো পাগল টাগল হবে বোধ হয়। বোধ হয়? মেঘের মতো কালো মুখ নিয়ে দুজনে ওয়েটিং রুমে ঢুকল। ঘরে ঢুকে অনাদি ডেক চেয়ারটায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল, আর বীরিঞ্চি একটা টেবিলের ওপর পিঠ খাড়া করে বসে কি যেন চিন্তা করতে লাগল। বাইরে
রোদ ঝাঁঝাঁ করছে, রঙ্গিনি কালির ধানের ওপর ঝাঁকড়া বট গাছটা অন্ধকার করে দাঁড়িয়ে, বাতাসে তার পাতাগুলো দুলছিল। নিরুত্তর হয়ে দুজনে দুটো সিগারেট ধরালো। হাসির কথাটা মন থেকে মুছে ফেলার চেষ্টা করছে তারা, কিন্তু পারছে না। আমার ভাই ভালো লাগছে না একটু। কেন? মনে হচ্ছে সুবিধা হবে না, বিপদে পড়ব। বিপদ? দুটো রিভলভার আর 200 কার্তুজ আছে সঙ্গে। এই মেরোর দেশে এসেও যদি কাজ গুছিয়ে না নিতে পারি তাহলে মানুষ হয়ে জন্মেছি কেন বলতে পারো? হাতে এখন দুটো কাজ, নিতাই সরকারের কাছ থেকে 10,000 টাকা আদায় করতে হবে, আর 2 নম্বর মেল ট্রেন। 3 নম্বর কাজেরও দেখা পাবে। মনে করো যদি শ্রীমন্ত রায় এসে সামনে দাঁড়ায় বলে, আরে হ্যাং ইউ শ্রীমন্ত রায়। আসে আসুক এই রিভলভারের মুখে। এবারও বিরিঞ্চির কথা শেষ হওয়ার আগেই সমস্ত স্টেশনটা কাঁপিয়ে হঠাৎ একটা প্রচণ্ড অট্টহাসির ঝড় উঠল। সে হাসিতে এই দিনে দুপুরেও দুজনের গায়ের লোম খাড়া হয়ে গেল সজারুর কাঁটার মতো। চট করে দুজনে পেছন ফিরে তাকালো। যা দেখল তা বিশ্বাস করার মতো নয়। ওয়েটিং রুমের কাঁচের জানালার পাল্লার ওপর থেকে নক্ষত্র গতিতে একখানা হাত সরে গেল। সে হাত সাধারণ মানুষের হাতের প্রায় দ্বিগুণ। তার রং কালির মতো কালো, রোমশ, কর্কশ আর ভয়ঙ্কর। বিস্ফারিত চোখ মেলে দুজনে তাকিয়ে রইল সেই দিকে। পরক্ষণেই আর একটা আতঙ্ক। খোলা জানালা দিয়ে প্রকাণ্ড একটা সাদা গোলার মতো কি যেন ছিটকে এলো ওদের দিকে, ক্র্যাশ করে আছড়ে পড়ল মেঝেতে। তারপর সারা ঘরময় গড়িয়ে গেল ফুটবলের মতো। একটা নরমুণ্ড, তার বিকট দাঁতগুলো হাঁ করে আছে যেন কামড়াতে চায়, আর তার সঙ্গে আটকানো একটা সাদা কাগজ, তার উপরে প্রকাণ্ড একখানা রক্তমাখা হাতের ছাপ। মাত্র কয়েক মুহূর্ত, তারপরেই জানালার দিকে পাগলের মতো ছুটে গেল বিরিঞ্চি। বাইরে হাত বাড়িয়ে 2 বার ট্রিগার টিপল রিভলভারের। সমস্ত স্টেশনটা থরথর করে কেঁপে উঠল। দূরে প্ল্যাটফর্মের এক প্রান্তে দাঁড়িয়ে নিবিষ্ট মনে খৈনি টিপছিল গিরিধারী। অনাদি মূর্ছিতের মতো বসে পড়েছে ডেক চেয়ারে। তার মাথাটা যেন কুমোরের চাকার মতো বোঁ বোঁ করে ঘুরছে, কিন্তু বিরিঞ্চি অত সহজে বিচলিত হয়নি। শুধু মুহূর্তের জন্য তার শরীরটাও কেমন একটা করে উঠেছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়েছে। বোঝা যাচ্ছে শত্রু কাছাকাছি কোথাও আছে, কিন্তু সেজন্য পিছিয়ে গেলে চলবে না। 200 রাউন্ড কার্তুজ এনেছে তারা, রিভলভারটা ব্যবহার করার জন্যই নিয়ে এসেছে। ওয়েটিং রুমে লোক জড়ো হওয়ার আগেই সে মরার মাথাটা থেকে কাগজখানা খুলে নিল। নিঃশব্দে সেটাকে পুরল নিজের পকেটে। তারপর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। 5 মিনিটের মধ্যেই লোক জমা হয়ে গেল ওয়েটিং রুমে। চিৎকার করতে করতে গণেশবাবু ছুটে এলেন। স্টেশনের ছোকরা বুকিং ক্লার্ক রহমান আর পানিপাড়ের রাম সিংহ সাথে রয়েছে। গণেশবাবুর অবস্থা দেখলে দুঃখ হয়। স্নানের উদ্যোগ করছিলেন ভদ্রলোক, হাতে ঘটি, কানে পৈতে, পরনে গামছা। সেই অবস্থাতেই ছুটে এসেছেন তিনি। মোটা মানুষ, এমনিতেই হার্ট দুর্বল। এই দিনে দুপুরে রিভলভারের দুদুটো আকাশ ফাটানো শব্দে তার বুকের ভেতরটা যেন ধড়ফড় করছে। ব্যাপার কি? অনাদি কোনো কথা বলতে পারল না। জবাব দিল বিরিঞ্চি, আমুল বাড়িয়ে বলল, ওইটা দেখুন সর্বনাশ, এই তো মরার মাথা। তিনজনেই লাফ দিয়ে দরজার দিকে সরে গেল আতঙ্কে। সবচাইতে প্রকাণ্ড লাফ দিলেন গণেশবাবু। অমন মোটা শরীর নিয়ে অত বড় লাফ যে তিনি কি করে দিলেন সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। তার সেই লম্ফদান দেখলে ক্যাঙারুও লজ্জা পেত। ওটা এখানে এলো কি করে? জানলা দিয়ে। জানালা দিয়ে? কোনো লোকজন? না। ডেক চেয়ারে বসে এতক্ষণ পরে সাড়া দিল অনাদি।
চোখ দুটো কেমন যেন ঘোলাটে হয়ে গেছে তার। শুধু একখানা হাত যেমন বিশ্রী কালো, তেমনি ভয়ঙ্কর একখানা কালো হাত। রহমান বলল, দিনে দুপুরে ভূত? না না, এ হতেই পারে না। নিশ্চয়ই না, এ কোনো বদ লোকের কাজ। ভালো কথা, আপনাদের স্টেশনের পয়েন্টসম্যান গিরিধারীকে একবার ডাকুন তো। গিরিধারী? তাকে কেন? আহ, ডাকুন না, দরকার আছে। স্টেশনে গিরিধারীকে পাওয়া গেল না। এদিক ওদিক খুঁজে এসে রহমান বলল, অত মনে হচ্ছে ওই কোয়ার্টারে গেছে কর্তা। হাতের মুঠোর মধ্যে রিভলভারটা শক্ত করে ধরে বিরিঞ্চি বলল, অনাদি তুমি ঘর পাহারা দাও, আমি একবার ওই গিরিধারীর সাথে দেখা করে আসি। অনাদি শুধু বিহ্বল চোখে তাকিয়ে রইল, কোনো জবাব দিল না। তিনজনে প্ল্যাটফর্ম পেরিয়ে গিরিধারীর কোয়ার্টারের দিকে চলল, বিরিঞ্চি আগে আগে, তার পেছনে সবাই। গণেশবাবুর মনে হতে লাগল তার চারপাশে একখানা অদৃশ্য কালো হাত যেন ঘুরে বেড়াচ্ছে, যখন তখন সে তার ভয়ঙ্কর থাবাটা খপ করে তার গলায় বসিয়ে দিতে পারে। বুকের ভেতরের হৃৎপিণ্ডটা কেমন যেন ধড়াস ধড়াস করছে। আচমকা হাট ফেলটেল করে বসবেন না তো তিনি। একটা ছোট তামাকের ক্ষেত পেরিয়ে গিরিধারীর কোয়ার্টার, সামনের খুঁটোয় বাঁধা একটা গরু জাবনা চিবোচ্ছে, জনমানুষের কোনো চিহ্ন নেই। অসহিষ্ণু হয়ে গণেশবাবু দরজায় ধাক্কা দিলেন। এ কি করছিস কি তুই, মরে গেছিস নাকি? ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দু ফাঁক হয়ে গেল, আর পরক্ষণেই সকলের চোখে পড়ল একটা দড়ির খাটিয়ার ওপর একজন লোক পড়ে আছে। তার মুখ হাত পা শক্ত করে কাপড় দিয়ে বাঁধা, চোখ দুটো অস্বাভাবিক রকমের বিস্ফারিত। বাঁধন খোলার পর গিরিধারী যা বলল তা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার। পর ডাউন গাড়ি ক্রসিং হওয়ার পর কোয়ার্টার মে ফিরে আসি, বহুত খিদা পেয়েছিল, সকালে রান্না করে রেখে গেছিলাম, ভেবেছিলাম ফিরে গিয়ে নিশ্চিন্তে খাবারটা খেয়ে নেব, লেকিন দুগ্রাস ভাত মুখে দিতেই আমার কেমন জানি লাগতে লাগলো, হঠাৎ মাথাটা ঘুরে গেল, ফির সব অন্ধকার। ফির যখন জ্ঞান হলো দেখলাম খাটিয়ার সঙ্গে আমাকে কেউ শক্ত করে বেঁধে রেখে গেছে, এমনকি আমার গায়ের এই মতলব শরীর কা কোম্পানির কাপড় ভি উধাও ছিল। দেখো, আমি পুলিশের লোক, আমার কাছে সব সত্যি কথা বলবে। বেলা ১২টার সময় তুমি প্ল্যাটফর্ম ঝাড় দিচ্ছিলে না? জি নাহি হুজুর। না, একটা হাসির শব্দ তুমি শুনতে পাওনি? নাহি তো। বিরিঞ্চি আর কথা বাড়ালো না, গণেশবাবুকে বলল, চলুন, হয়েছে। গণেশবাবু ভেতরে ভেতরে যেমন ভয় পেয়েছিলেন তেমনি আকুলও হয়ে উঠেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, বলি ব্যাপার কি স্যার, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আপনারা তো বোঝার দরকার নেই, আপনি শুধু মুখ বুঝে চুপ করে থাকুন, অনেক রহস্য আছে এর ভেতরে, যদি কোনো কথাবার্তা বলেন তাহলে কিন্তু সব মাটি হয়ে যাবে, বুঝেছেন? আগে হ্যাঁ, মানে বলছিলাম কি, আমি কোনো বিপদে পড়ব না তো? বলা যায় না, তবে আপনি চুপ করে থাকলেই সেটা নিরাপদ হবে। বলা যায় না, তাহলে কি হবে এখন? গণেশবাবুর ভেতরটা ডাঙায় তোলা মাছের মতো ছটফট করে খাবি খেতে লাগল। মনের সামনে এখনো ভাসছে অন্ধকার রাতের ছবিটা, দরজার হাতলের ওপর একখানা ভয়ঙ্কর কালো হাত, তার উপর আজ আবার এই মরার মাথা, বিরিঞ্চির পিস্তলের শব্দ আর গিরিধারীর এই দুর্গতি, সব মিলিয়ে কি যেন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে যাচ্ছে। গণেশবাবু মনে মনে ভাবলেন, হতভাগা গোমেজ, কি কুক্ষণেই যে ভাদুরী মশাইয়ের আমের ওপর নজর পড়েছিল, এখন ঠেলা সামলাতে প্রাণ যায় না। চাকরি আমি ছেড়ে দেবো, ঘরের ছেলে ঘরে ফিরে যাব, প্রাণ আগে না চাকরি। হ্যাঁ, আপনি বাঁচলে বাপের নাম। বিরিঞ্চির মাথার ভেতরে তখন ধু ধু করে আগুন জ্বলছে, সেও কিছুই বুঝে উঠতে পারছে না। সে ভাবল, এটা কি করে হলো, এই কেমন করে সম্ভব, নিজের চোখে দেখেছি মেঝের উপর উপুড় হয়ে পড়ে আছে শ্রীমন্ত রায়, রক্তে ভেসে যাচ্ছে,
নিখুঁতভাবে ছোড়ার ঘাটা যে তার বুকে লেগেছিল তাতেও কোনো সন্দেহ নেই। তবে এই কি ব্যাপার? ওনাদিকে আশ্বাস দিয়েছি বটে, কিন্তু হাসি যে শ্রীমন্ত রায়ের তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শ্রীমন্ত রায় কেমন করে আসবে এখানে? তাহলে কি এটাও কোনো ভৌতিক ব্যাপার, একটা অশরীরি আত্মা? ভেতরে ভেতরে বিরিঞ্চি কেমন যেন শিউরে উঠল। না 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 না, ভূত তো সব নিতান্ত কাজাকড়ি ছেলে বলানো ব্যাপার, ভূতে আমি বিশ্বাস করি না। নিজেকেই যেন একটা ধমক দিল বিরিঞ্চি। তাছাড়া এত স্পষ্ট বোঝা যাচ্ছে, গিরিধারীকে খাটিয়ার সঙ্গে বেঁধে রেখে একটা লোক গিরিধারী সেজে আমাদের উপর বেশ একটা চাল চেলে গেল, এবং সেই লোকটা যে শ্রীমন্ত রায়, এ কথা আমি কাগজ কলমে লিখে দিতে পারি। হয়তো এবার দেরি করা চলবে না, যা করার আজ রাত্রের মধ্যে শেষ করে ফেলতে হবে। বেশ বোঝা যাচ্ছে শিকার সালা ওই নিতাই সরকার, আর শিকারি এখন দুজন, আমি আর শ্রীমন্ত রায়। দেখা যাক কে জেতে। অন্ধকার রাত, আকাশে মেঘ জমে আছে, তার তলায় ডুব দিয়ে তারাগুলো মিলিয়ে গেছে দৃষ্টির বাইরে। স্টেশনের আলোটা মিটমিট করে জ্বলছে, কিন্তু তাতে দুহাত দূরের অন্ধকারও আলোকিত হয়ে উঠছে না। আর ওপরের ঢালু বিলের বুক থেকে শন শন করে হাওয়া দিচ্ছে, সমস্ত পরিবেশটাই কেমন যেন অস্বাভাবিক, অস্বস্তিকর। একটু পরেই মেল ট্রেন আসবে, আশেপাশে দু তিনটে পোস্ট অফিস থেকে কতগুলো মেল ব্যাগ এসে জমে রয়েছে, সেগুলো তুলে নতুন ব্যাগ নামাতে হবে। রাতে আর রানার যাবে না, সেগুলো জমা থাকবে স্টেশনে। রহমান খেতে গেছে, বাইরে বসে আছে গিরিধারী, ঠিক কালকের রাতটার মতো। গণেশবাবু ভাবছিলেন, এই শান্ত নির্বিরোধ স্টেশনটায় এই ২৪ ঘন্টার মধ্যে কত কি যে ঘটে গেল। কালো হাত থেকে আরম্ভ করে গিরিধারীর এই দুর্গতি পর্যন্ত সবই যেন একটা রহস্যের সূত্রে গাঁথা, কিন্তু ব্যাপারটা কি? গণেশবাবুর একটু ভয় ভয় করছিল, কিন্তু সেই সঙ্গে এও মনে হচ্ছিল যে এর ভেতর নিশ্চয়ই কোনো লোকের শয়তানি আছে। বিশেষ করে বিরিঞ্চি আর অনাদিকে তার এতটুকুও ভালো লাগছে না। ওরা নাকি আইবির লোক, কিন্তু ভাবভঙ্গি দেখে গণেশবাবুর কেমন যেন সন্দেহ জাগছে। ওদের ভঙ্গি ঠিক ভালো লোকের মতো নয়, কেমন যেন একটা। গণেশবাবু থানায় খবর পাঠাতে চেয়েছিলেন, কিন্তু বিরিঞ্চি তা হতে দেয়নি, বলেছে তাতে নাকি ওদের কাজের ক্ষতি হবে। কিন্তু পুলিশের লোক কাজের কি ক্ষতি করবে তা গণেশবাবু বুঝে উঠতে পারলেন না। না, তিনি টেলিফোন করে সদর স্টেশনে একটা খবর দেবেন, সেখান থেকে তারা যা খুশি করুক। শেষে একটা অঘটন ঘটলে তার কাঁধের ওপরই যে সমস্ত দায়িত্বটা খাঁড়ার মতো এসে নামবে তা তিনি ভালো মতোই জানেন। ওই গোমেজের পাল্লায় পড়ে তার সে শিক্ষা হয়ে গেছে। ঘড়িতে সশব্দে ৯:৩০ বাজল, আর সঙ্গে সঙ্গে ওদিকে তীক্ষ্ণ শব্দে বেজে উঠল টেলিফোনটা। ৯:৪০ ডাক গাড়ি আসবে তারই সূচনা। স্টেশনে যাত্রী বেশি নেই, যে দু চারজন আছে তাদের আগেই টিকিট দেওয়া হয়ে গেছে। টেলিফোন ধরে খানিকক্ষণ সাংকেতিক ভাষায় আলাপ করলেন গণেশবাবু, তারপর বললেন, গিরিধারী, ঘন্টা লাগা, ঘন্টা লাগা, সিগন্যাল দে, গাড়ি আসছে। ঠিক আছে হুজুর। হাতের লাল নীল লণ্ঠনটা তুলে নিয়ে গিরিধারী সিগন্যাল দিতে গেল। কয়েক মিনিটের মধ্যেই অন্ধকারের ভেতর থেকে উড়ে এলো আলোকের ঝড়। ডাক গাড়ি এসে দু মিনিটের জন্য দম নিল মানিকপুরে, খানিকক্ষণের হইচই যাত্রীদের ওঠানামা, এর মধ্যেই মেল ব্যাগ নামানো হয়ে গেছে। স্টেশন যখন আবার নিঃসার আর নিঝুম হয়ে গেল,
রাত তখন দশটা, সাড়ে দশটা থেকে রহমানের ডিউটি। এই আধ ঘন্টা সময়টুকু ভালোই ভালোই কেটে গেলে হয়। মেল ব্যাগগুলো একটা ছোট ঘরের ভেতর তালা বন্ধ করে রেখে গণেশবাবু একটা চেয়ারে এসে বসলেন, তারপর একটা বিড়ি ধরালেন। হঠাৎ মনে পড়ল, এখানকার ব্যাপারটা সদরে জানানো দরকার। গণেশবাবু টেলিফোনটা তুলে নিলেন, আর সেই মুহূর্তেই পিস্তলের শব্দে স্টেশনটা থরথর করে কেঁপে উঠল। গণেশবাবুর কাঁপা হাত থেকে রিসিভারটা সশব্দে টেবিলের ওপর পড়ে গেল। টলতে টলতে ঘরের মধ্যে এগিয়ে এলো গিরিধারী। গিরিধারী, কি হয়েছে তোর? ঘরের বড় আলোটায় গণেশবাবু যা দেখলেন তাতে তার দম আটকে আসার উপক্রম হল। গিরিধারী বুকের বাঁ পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তার নীল উর্দি লাল হয়ে গেছে রক্তে। এক হাতে ক্ষত চিহ্নটাকে চেপে ধরে গিরিধারী মেঝের ওপর পড়ে গেল। তার কথা শেষ হওয়ার আগেই খোলা দরজার পথে দুটো মূর্তি এসে দাঁড়িয়েছে। পিশাচের মতো জ্বলছে তাদের চোখ, তাদের দু হাতের দুটো পিস্তল গণেশবাবুর বুক লক্ষ্য করে উদ্যত করা রয়েছে, যেন এই মুহূর্তেই তাকে গুলি করবে। বীরিঞ্জি বাবু, অনাদি বাবু, আপনারাই সেই গিরিধারীকে? হ্যাঁ, আমরাই আমরাই গিরিধারীকে খুন করেছি, আর দরকার হলে আপনাকেও খুন করব। কেন, আমি কি করেছি? চুপ, কোনো কথা নয়। আপনাকে মেরে আমাদের কোনো লাভ নেই। আপনারা দুজন ছিলেন, আমাদের কাজের অসুবিধে হতে পারত, তাই একটাকে নিকেশ করে দিয়েছি। দুটো উদ্যত রিভলভারের মুখে দাঁড়িয়ে ঘামে গণেশবাবুর সর্বাঙ্গ ভিজে যেতে লাগল। বুকের ভেতর হৃৎপিণ্ড যেন পাথর হয়ে গেছে তার। চাবিটা দিন শিগগির। কিসের চাবি? যে ঘরে ডাকের ব্যাগ রাখা আছে সেই ঘরের। গণেশবাবুর কথা বলার শক্তি যেন লোপ পেয়েছে। তিনি শুধু নিঃশব্দে আঙুল বাড়িয়ে টেবিলের ওপর চাবির গোছাটা দেখিয়ে দিলেন। অনাদির পিস্তলটা গণেশবাবুর দিকে এখনো তাক করা রয়েছে। বীরিঞ্চি একটা থাবা দিয়ে সেই চাবিগুলো তুলে নিল। আতঙ্ক বিহ্বলাচ্ছন্ন দৃষ্টির সাহায্যে গণেশবাবু দেখতে পেলেন বুনো জানোয়ারের ক্ষুধিত মুখের মতো একটা উগ্র লোভ বীরিঞ্চি আর অনাদির চোখে মুখে প্রত্যক্ষ হয়ে উঠেছে। এর মধ্যে কোন চাবিটা শিগগির বলে দাও, আমাদের হাতে অত সময় নেই। ওই ওই বড় পিতলেরটা। হঠাৎ পিশাচের মতো হেসে উঠল বীরিঞ্চি। সেই হাসিতে অনাদিও যোগ দিল। শোনো গোবর গণেশ, তোমাকে আমরা খুন করব। কেন? গণেশবাবু শেষ চেষ্টায় নিজেকে সংযত করলেন। বিপদের সময় অতি বড় কাপুরুষের বুকেও সাহস জেগে ওঠে। গণেশবাবুরও তাই হল। তিনি বললেন, আমি তো আপনাদের চাবি দিয়ে দিলাম মশাই, তারপরেও। কিন্তু তুমি যে আমাদের মুখ চিনে গেছো। সে তো রহমানও চেনে, রামসিংও চেনে। সকলকেই সাবার করব, এবং আজ রাত্রেই করব। যেটুকু শক্তি মনের মধ্যে জেগে উঠেছিল সেটুকু লোপ পেয়ে গেল নিঃশেষে। হেরা হেরা খুনে, হেরা ডাকাত। তোমরা টাকা নিয়ে যাও, দেখো আমাকে বাঁচাও, আমাকে মেরো না, আমাকে দয়া করো। বাঁচাতে পারতাম কিন্তু উপায় নেই, তাহলে আমরাই বিপদে পড়ব। তোমরা তোমরা আমাকে মারবেই নিশ্চয়ই। চলো রেডি হও, ইচ্ছে হলে শেষবারের মতো ভগবানকে ডেকে নিতে পারো। গণেশবাবুর মনে ছবির মতো ভেসে গেল তার কলকাতার বাড়ি। বুড়ি মা, স্ত্রী, ছেলে মেয়ে, তারা যখন এই খবর পাবে। শেষ চেষ্টায় গণেশবাবু বললেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অনাদির হাতের পিস্তলটা কাঁপতে লাগল। অসম্ভব, ওয়ান টু। গণেশবাবু চোখ বুঝলেন, কিন্তু অনাদি থ্রি বলার আগেই জানালা পথে একটা বিদ্যুতের ঝলক, স্টেশন কাঁপিয়ে পিস্তলের শব্দ। যন্ত্রণায় আর্তনাদ করে অনাদি বসে পড়ল। তারপর আরও কয়েকটা পিস্তলের গুলির শব্দ। ঘরের আলোটা ভেঙে চুরমার হয়ে গেল। একটা সীমাহীন অন্ধকারে প্লাবিত হয়ে গেল সমস্ত ঘর। বাইরে থেকে ভেসে এলো উৎকট হাসির একটা তরঙ্গ।
অন্তিম চেষ্টায় একটা প্রবল চিৎকার করে গিরিধারীর রক্তাক্ত মৃতদেহের উপর গণেশবাবু মূর্ছিত হয়ে পড়লেন। এদিকে নিতাই সরকার পাথরের মূর্তির মতো বসে রইল খানিকক্ষণ। বুকের ওপরের গেঞ্জিটায় রক্তমাখা একটা হাতের ছাপ জলজল করছে। ভাববার বা কথা বলার মতো শক্তি তার একেবারে লোপ পেয়েছে। মাথার ভেতরে কি একটা যেন চাকার মতো ঘুরছে প্রচণ্ড বেগে। কানের কাছে ভ্রমরের ডাকের মতো নিরবিচ্ছিন্নভাবে বোঁ বোঁ করে শব্দ হচ্ছে। বাইরে বাতাসের গোঙানি চলছে অশ্রান্তভাবে, যেন অশরীরী শ্রীমন্ত রায় আহত হয়ে আর্তনাদ করে উঠছে। একসময় সচেতন হয়ে সে সোজা হয়ে বসল। মনে মনে ভাবল, শ্রীমন্ত রায় মরেনি, সত্যি মরেনি? না 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 না, তা কি করে সম্ভব? আমার হাতে ছোড়া তো ব্যর্থ হয়নি। আমার এখনো মনে আছে, কাশীমিত্র ঘাটের পাশে ওই নির্জন গলি আর ওই শূন্য পাটগুদাম। বাইরে গভীর রাত, স্ট্যান্ডার্ড পুরো ঘুমিয়ে পড়েছে। গঙ্গার বুক থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না, শুধু দূর থেকে ভেসে আসছে একটা কুকুরের ডাক। একটা পেটা ঘড়িতে রাত দুটো বাজলো। শূন্য পাটগুদামের নির্জন তেতলা, বিদ্যুতের বাতি নেই, শুধু একটা লণ্ঠন মিটমিট করছে। ঘরে আমরা দুজনই ছিলাম। কেশবদাস মাগনি নামের গদি থেকে লুট করে আনা 15,000 টাকার নোটের তারাটা আমাদের সামনেই পড়েছিল। আধা আধি ভাগ হবে। দুজনের চোখই লোভে জানোয়ারের মতন জলজল করছিল। ওই জানলাটা বন্ধ করে দাও শ্রীমন্ত, এত রাতে এখানে আলো দেখে যদি কোনো পুলিশ এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। শ্রীমন্ত উঠে বন্ধ করতে গেছিল জানলাটা, আর ওই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম আমি। বিদ্যুতের বেগে উঠে টেনে বের করলাম একখানা ধারালো ছোড়া। লণ্ঠনের আলোয় সেটা ক্ষুধার্ত বাঘের জিভের মতো লক লক করছিল। শ্রীমন্ত তখনও পেছন ফিরে আছে। ঘাসের ভেতরে লুকিয়ে থাকা বিষতর গোখ্র সাপের মতন যে বিপদ তার দিকে এগিয়ে আসছে তা সে কল্পনাও করতে পারিনি। চোখের পলকে আমার হাতখানা উপরে ওঠে। বাঘের চিপটায় লেগে থাকা একটা তীব্র ঝলক, তারপরে সেটা সবে কেকে বিঁধেছিল শ্রীমন্ত রায়ের পিঠে। কথাটা সম্পূর্ণ বেরোতে পারিনি শ্রীমন্ত রায়ের মুখ দিয়ে। টলতে টলতে সে মাটির ওপর উপু হয়ে পড়ে গিয়েছিল। ফোয়ারার মতন খানিকটা রক্ত এসে আমার জামায় ছড়িয়ে পড়ে। বিদ্যুতের মতন নোটের তারাটা পকেটে পুড়ে নিয়ে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে বাইরে থেকে দরজার শিকল বন্ধ করে দিই। পথে বেরিয়ে এসে সোজা গঙ্গার ঘাটে গিয়ে গায়ের রক্তাক্ত জামাটা নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিলাম। নিতাই সরকার কিছু ভাবতেও পারছে না, বুঝতেও পারছে না। 6 মাস আগে এমন একটা ঘটনা ঘটেছিল যার পর থেকে সে বিশ্বাস করতে শুরু করেছে যে মরার পরেও শ্রীমন্ত রায় ফুরিয়ে যায়নি। শরীরেই হোক বা অশরীরেই হোক, সে যেন নিতাইকে খুঁজে বেড়াচ্ছে, এ একেবারে নিঃসন্দেহে সত্য। এবং একদিন সে যে প্রতিশোধ নেবার চেষ্টা করবে তাতেও কোনো সংশয় তার নেই। 1 বছর আগে পটলডাঙ্গার একটা মেস বাড়িতে সে তখন আস্তানা নিয়েছিল, বেশ ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ একদিন নিশুতি রাতে ঘুম ভেঙে যায় তার। খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে রাস্তায় অল্প অল্প গ্যাসের আলো জ্বলছে, এবং সেই আলোয় ছায়ামূর্তির মতো একজন মানুষ দাঁড়িয়ে। আর এক লহমায় সেই মানুষটাকে চিনতে পেরেছিল নিতাই সরকার। আবছা আলোতেও তার এক বিন্দুও ভুল হয়নি, সে আর কেউ নয়, শ্রীমন্ত রায়। নিজের চোখ দুটোকে ভালো করে বিশ্বাস করার আগেই মূর্তিটা মিলিয়ে গিয়েছিল হাওয়ায়, মিলিয়ে গিয়েছিল ব্ল্যাকআউটের কলকাতার রহস্যময় অন্ধকারে। সেই থেকে একটা আশ্চর্য ভয় সঞ্চারিত হয়ে গেছে নিতাই সরকারের চেতনায়। ভূতের ভয়, অশরীরীর ভয়। তারপরই নিতাই কলকাতা ছেড়ে চলে এসেছিল। রাত্রির অন্ধকার এলেই তার শরীর ছমছম করে উঠত, মন থমথম করে উঠত,
মাঝে মাঝে আশঙ্কা হতো গভীর রাত্রে তার ঘরের চারপাশে যেন শিকারী বেড়ালের মতো পা ফেলে ফেলে শ্রীমন্ত রায় চলে বেড়াচ্ছে, তার সর্বাঙ্গ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর চোখ দুটো জ্বলছে প্রতিহিংসার আগুনে। অবশেষে সেই বিভীষিকাই কিনা সত্যি সত্যি এসে দেখা দিল। পরদিন সকাল থেকে তার কিভাবে যে কাটল সে কথা ভগবানই বলতে পারেন। এখন কি করবে সে? কি উপায়? পালিয়ে যাবে, কিন্তু পালিয়েই বা লাভ কি? যার দেহ আছে তাকে ফাঁকি দেওয়া চলে, কিন্তু অশরীরীর দৃষ্টিকে অতিক্রম করার কোনো উপায় আছে কি? যেখানেই যাও ঠিক তোমাকে খুঁজে বের করবে, প্রতিশোধ নেবে। সমস্ত দিন সে অসুস্থের মতো ঘরের মধ্যে পড়ে রইল। কানের কাছে ক্রমাগত বাজছে রাত্রের সেই ভবিষ্যৎবাণী, তিন দিন মাত্র সময়, তার মধ্যে একটা দিন তো কেটেই গেল, তারপর আর একদিন কাটবে, তারপর আরও একটা দিন। নিতাই কিছুই করতে পারবে না, কোনো প্রতিকার করতে পারবে না, শুধু একান্ত অসহায়ভাবে একান্ত মূঢ়ের মতো একটা ভয়ঙ্কর বিভৎস পরিণামের জন্য প্রতীক্ষা করে থাকবে। উফ, অসহ্য! নিতাই সরকারের কেমন যেন পাগল পাগল মনে হলো নিজেকে। মাথার ভেতরে তার আগুনের একটা কুণ্ড যেন খাঁ খাঁ করে জ্বলছে। অন্যায় করেছিল সে, এই শাস্তি তার প্রাপ্যই ছিল। অন্যায় সত্যি কখনো ঢাকা থাকে না, পাপ কখনো চাপা থাকে না। আজ হয়তো অনেক টাকার মালিক সে হয়েছে, কিন্তু শান্তি কই, সুখ কোথায়? শুধু এক শ্রীমন্ত রায়কেই তো ছোড়া মারেনি সে। যুদ্ধের সুযোগে মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে সে ধান চালের ব্ল্যাক মার্কেটও করেছে। শুধু এক শ্রীমন্ত রায়ই নয়, দুর্ভিক্ষে যারা অনাহারে মরেছে তারা সবাই কি এই সুযোগে তার উপর প্রতিশোধ নিতে আসবে? ট্রেনের একখানা টিকিট কিনে সে দিল্লি আগ্রা কোথাও একটা চম্পট দেবে কিনা ভাবছে, এমন সময় দারোগা সাহেব এসে হাজির। এত বন্ধুত্ব, এত খাতির, তবু নিতাইয়ের বুকটা হঠাৎ ধরফর করে উঠল। আচমকা তার মনে হল সে যে শ্রীমন্ত রায়কে খুন করেছে এই খবরটা যেন জানাজানি হয়ে গেছে পৃথিবীর সব জায়গায়, আর সেই অপরাধেই দারোগা সাহেব তাকে গ্রেপ্তার করতে এসেছে। নিতাই চমকে উঠে দাঁড়াল। তোমার হলো কি সরকার? হ্যাঁ, এমন আতকে উঠলে কেন? কই, কিছু হয়নি তো। তবে এমন ভয় পেলে কেন? না না না, ভয় পাইনি, কিন্তু সাত সকালে এমন ধরা চড়ে পড়ে কোথায় চললেন? শোনোনি কিছু? মানিকপুর স্টেশনে কাল রাত্রে ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে যে। সে কি কি হয়েছে মানিকপুরে? খুন! পয়েন্টসম্যানকে খুন করে দুজন ভদ্র ডাকাত স্টেশনের মেল ব্যাগ লুট করতে চেয়েছিল। স্টেশন মাস্টার গণেশবাবুকেও তারা খুন করতে যাচ্ছিল, এমন সময় বাইরে থেকে কে পিস্তলের গুলি ছুড়ে একজন ডাকাতকে আহত করে। কিন্তু আশ্চর্য, যে গুলি ছুড়ে ডাকাত তাড়ালো তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কি ভয়ানক! হ্যাঁ, ভয়ানক ব্যাপার বই কি, শুনে তো আমারই হাত পা পেটের মধ্যে সে দিয়ে যাচ্ছে। আছি বাবা ধ্যাদ্দেরে গোবিন্দপুরে এক জঙ্গলের ভেতরে পড়ে, এখানে ওসব আবার বোমা পিস্তলের কারবার কেন? শীতে দাঙ্গা হাঙ্গামা করুক, লাঠিপেটা করে দুই একটার মাথা ভাঙুক, গ্রামকে গ্রাম ধরে চালান করে দিই সদরে, কিন্তু এসব কি রে বাপু, পিস্তল, ভদ্র ডাকাত! নিতাইয়ের মুখটা ছাইয়ের মতো বিবর্ণ হয়ে গেল। এই ঘটনাটা যেন বিচ্ছিন্ন আকস্মিক ঘটনা নয়। আচমকা তার মনে হল যেন এর সঙ্গে কোনো একটা অলক্ষ্য সূত্রে তার ভাগ্যটাও জড়িয়ে আছে। আরে সেই তো বলছি, এর ভেতরে মস্ত একটা রহস্য আছে, বিস্তর ঘোর পেঁয়াজ আছে। এ নিয়ে ধস্তাধস্তি করা আমাদের মতো পুঁটি মাছ দারোগার কম্ম নয় বাবা। সিধেল চোর দু চারটে ধরতে পারি, দাগিকে এনে ঠ্যাঙানি লাগাতে পারি, অর্থাৎ সিরেপ খাই দায় আর কাঁসি বাজাই। এখন জয় ঢাক বাজাতে হলে কেমন করে ঠেলা সামলাই? একটা বিড়ি ধরিয়ে দারোগা বললেন, যাচ্ছি তো এনকোয়ারিতে, ওখান থেকে সোজা সদরে চিঠি লিখব, দু চারটে ডিটেকটিভ ফিটেকটিভ পাঠিয়ে দাও। এসব ভদ্র ডাকাতের ব্যাপারে ইয়াসিন মিয়া নেই,
শেষকালে রাতবেরাতে দু চারটে পিস্তলের গুলি মেরে দিলে কোন আফসুদ্দিন চাচা আমাকে বাঁচাবে? যাবার আগে তিনি বলে গেলেন, তুমিও সাবধান হয়ে থাকো সরকার, লোকজন আমার ভালো ঠেকছে না। আমি বিশ্বাস কি? আমি কেন? তুমি তো অনেক টাকা করেছো, বাজারে জোর গুজব, ভদ্র ডাকাতেরা এবার তোমার ঘরে যদি হানা দেবার চেষ্টা করে তবে অন্যায়টা কোথায় আছে? নিতাইয়ের পিলে যকৃতে ভূমিকম্প জাগিয়ে হিতৈষী ইয়াসিন দারোগা প্রস্থান করলেন। নিতাই সরকার উঠে দাঁড়াল, কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। হাতে আর একদিন মাত্র সময়। অশরীরী শ্রীমন্ত রায়ের আগুন ভরা চোখ থেকে কোনখানে গেলে সে নিস্তার পাবে? বুকের গেঞ্জিতে রক্তরাঙা হাতের ছাপ তার ভয়ঙ্কর পরোয়ানা জানিয়ে গেছে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সামনে একজন বুড়ো বৈরাগী এসে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ, দুটো ভিক্ষা পাবো? হরে কৃষ্ণ, ভিক্ষা করতে এসেছে, যাও ভাগো এখান থেকে, বৈষ্ণব না আরো কিছু, যত ঠকবার জোচ্চোর। নিতাইয়ের সমস্ত রাগ ভয় ওই নিরীহ বৈরাগীটির ওপর গিয়েই ফেটে পড়ল। তোমার এত টাকা, গরিব বৈষ্ণবকে তাড়িয়ে দিচ্ছ বাবা? আমার এত টাকা কে তোমাকে খবর দিল? হ্যাঁ, ইয়ার কি পেয়েছ, মামা বাড়ির আবদার না? যাও নিকালো হিয়াসে, নেহি জায়গা তো এক ঘুষি মেয়ে, তোমারা মুন্ডু উড়া দেগা। রাগের চোটে নিতাইয়ের মুখ থেকে হিন্দি বেরোতে লাগলো। পাকা দাড়ির আড়ালে বুড়ো বৈরাগীর চোখ একবার ধক করে জ্বলে উঠেই নিভে গেল। আচ্ছা বাবা, চলেই যাচ্ছি, বুড়ো মানুষকে ঘুষি মেরে তোমার আর বীরত্ব দেখাতে হবে না। ভগবান তোমার মঙ্গল করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দ্রুত পদে বৈরাগী অগ্রসর হলো, আর সে চলে যাওয়ার পরেই একটা আশ্চর্য ব্যাপার চোখে পড়ল নিতাই সরকারের। সামনের ঘাসের ওপর একখানা নীল রঙের খাম পড়ে আছে। ক্ষিপ্র হাতে খামটা তুলে নিতেই তার ভেতর থেকে এক টুকরো চিঠি বেরিয়ে পড়ল। রুদ্ধ শ্বাসে চিঠিটা পড়ে গেল নিতাই। তোমার বিপদের কথা আমি জানি, কোনো ভয় নেই তোমার। শ্রীমন্ত রায়ের প্রেতাত্মার হাত থেকে যদি রক্ষা পেতে চাও তাহলে এই চিঠির আদেশ পালন করো। আজ সন্ধ্যের পর নীলকুঠির জঙ্গলে এসো, একা। কোনো ভয় করো না, তোমার সমস্ত বিপদের যাতে অবসান হয় সেই পথে তোমায় বাতলে দেব। যদি অবহেলা করে না আসো তাহলে জেনো যে ভয়ঙ্কর দুর্ভাগ্য তোমার জন্য অপেক্ষা করছে, তা থেকে কেউ তোমায় রক্ষা করতে পারবে না। তোমার বন্ধু। স্টেশনের ব্যাপার দেখে ইয়াসিন দারোগা খানিকক্ষণ হাঁ করে রইলেন। খুনি আর দাগি আসামি নিয়ে বিস্তর কারবার করেছেন তিনি, কিন্তু এমন অভিজ্ঞতা জীবনে বিশেষ একটা ঘটেনি। একে অজপাড়া গাঁ, এ ছোট স্টেশন, বিহারের একটা নিরিবিলি অঞ্চল, এখানেও যে এমন সব ঘটনা ঘটতে পারে এ কি কল্পনা করা যায় কখনো? এ যে জার্মান যুদ্ধের থেকেও ভয়ানক, জাপানি বোমার চাইতেও মারাত্মক। অফিসের মেঝেতে গিরিধারীর লাশটা পড়ে আছে, গলা আর বুকের ভেতর দিয়ে দুটো পিস্তলের গুলি পরিষ্কার বেরিয়ে গেছে, খুব কাছ থেকেই গুলি করা হয়েছিল। নীল উর্তি রক্তে একেবারে ভিজে গেছে, মেঝের ওপর দিয়ে অনেকটা রক্ত গড়িয়ে রয়েছে, শুকিয়ে সে রক্ত আঠার মতো কালো হয়ে আছে এখন। দেওয়ালের গায়েও খানিকটা যেন রক্তের ছিটে। ঘরটার দিকে একবার তাকালেই বুঝতে পারা যায় কাল রাত্রে কি ভয়ঙ্কর প্রলয়কাণ্ড ঘটে গেছে এখানে। অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না ইয়াসিন দারোগা। সামনে গিরিধারীর দেহটা একটা পৈশাচিক বিভীষিকার মতো পড়ে রয়েছে। হঠাৎ চোখে পড়ল দেওয়ালের কোন ঘেঁষে ছোট গোল মতো কি যেন একটা পড়ে রয়েছে। ইয়াসিন দারোগা ওটাকে হাতে তুলে নিলেন, একটা পিস্তলের খালি কার্তুজ। সেটাকে মন দিয়ে নাড়াচাড়া করে তিনি বললেন, যেন সমস্ত সমস্যার সমাধান তিনি চোখের সামনে দেখতে পেয়েছেন। এরপর চটপট করে আসামিদের ধরে ফেলা শুধু সময়ের অপেক্ষা মাত্র। খানিকটা ধাতস্থ হয়ে ইয়াসিন দারোগা একটা বিড়ি ধরালেন। আর যাই হোক, এখন দিনের বেলা, চারিদিক রোদ ঝকঝক করছে, স্টেশন ভরা লোক, এমন বিচিত্র ঘটনার গন্ধ পেয়ে
আশেপাশের কিছু কৌতূহলী লোকও এসে জড়ো হয়েছে। রাত্রির অন্ধকারের সঙ্গে সঙ্গে তার অজানা ভয় আর আশ্চর্য বিভীষিকাটাও কোথায় যেন মিলিয়ে গেছে। এখন কোনো আনাচকানাচ থেকে একটা বেখাপ্পা পিস্তলের গুলি এসে তাঁর টুপিটা উড়িয়ে দিতে পারবে না, এ সম্পর্কে তিনি প্রায় নিশ্চিত এবং নিশ্চিন্ত। অতএব এবার কর্তব্য পালনে মনোযোগী হওয়া দরকার। তার মতো একটা ভারিক্কি দারোগার যেরকম পদমর্যাদা থাকা উচিত, সেই রকম চোখ মুখের একটা ভয়ঙ্কর ভঙ্গি করে তিনি বিড়ির ধোঁয়া ছাড়লেন। জিজ্ঞেস করলেন, তারপর শহরে খবর দিয়েছেন নিশ্চয়ই? একটা চেয়ারে বিহ্বল হয়ে বসেছিলেন গণেশবাবু। তার কপালে একটা পট্টি কেমন করে যেন ফেটে রক্ত বেরোচ্ছে ওখান থেকে। অন্ধকার ঘরের মধ্যে যেসব ধস্তাধস্তি ঘটেছিল তার ফলেই ওটা হয়ে থাকবে। গণেশবাবু সেই রাত থেকে দারুভূত মুরারির মতো ঠায় বসে আছেন। ভয়ে আতঙ্কে তার কথাই বন্ধ হয়ে গেছে তখন থেকে। ইয়াসিন দারোগার কথায় তার ঠোঁটটা একবার শুধু নড়ে উঠল। তিনি কি একটা বলার চেষ্টা করলেন বটে, কিন্তু বলতে পারলেন না। আগে হ্যাঁ স্যার, ও টেলিফোন করে দিয়েছি। তার বদলে জবাবটা দিল এএসএম রহমান। কোনো খবর টবর এলো? হ্যাঁ স্যার, খবর পাইটেছে। ও 12টা ট্রেনে লোক আসবে। যাক, বাঁচা গেল। ইয়াসিন দারোগা দায় মুক্ত। তবু যতটা পারা যায় নিজের কর্মদক্ষতার পরিচয়টা এই ফাঁকে দিয়ে দেওয়া দরকার, তাই তিনি বললেন, তা বেশ, এরা এলে ভালোই হবে। কিন্তু এমন সামান্য ব্যাপারে আমি এর কিনারা করে দিতে পারতাম। কত খুন জখম জল করে ফেলল ইয়াসিন দারোগা, কত ফেরারিকে ধরে চালান করে দিল। আরে তো আগে হ্যাঁ স্যার। ইয়াসিন দারোগার গলার স্বরে উচ্ছ্বসিত গৌরব আর গর্ব ফুটে বেরোল। খুশি হয়ে সগর্বে পা নাচাতে লাগলেন তিনি। ব্যাপারটা আপনার কি মনে হয় স্যার? আমার তো মনে হয় একেবারে জলের মতো পরিষ্কার কেস। আসামিকে আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি, ইচ্ছে করলেই অ্যারেস্ট করতে পারি। কিন্তু শহরের কর্তাদের কেরামতি একবার দেখতে চাই, তারপরে যা করার আমি করব। আচ্ছা স্যার, দুজন লোক ডাকাতি করতে এছিল সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু তাদের গুলি করে তাড়ালোই বা কে, আর অমন করে হাসলোই বা কেন? তাছাড়া ওই কালো হাতখানাই বা কার? ঘরের ভিতরে মড়ার মাথা গড়িয়ে দেওয়া। আরে মশাই, আপনি তো আচ্ছা লোক। বলি, দারোগাটা কে, আপনি না আমি? আজ্ঞা আপনি স্যার। তবে উত্তরে কি বলা যায় রহমান তা ভেবে পেল না। দারোগা না হলে কি বোঝা যায় মশাই? ওই রেল কোম্পানির ঘণ্টাবাজি আর মালগাড়ির হিসেব নিয়ে কি পুলিশের ব্যাপার বুঝতে পারা যায়? এর জন্যে আলাদা মগজ চাই। সরকার আমাদের মুখ দেখে বহাল করেনি, বুঝেছেন? ভেতরে অনেক বস্তু আছে বলেই একটা থানার দণ্ডমুণ্ডের কর্তা করে দিয়েছে, মানেন কি না? আগে তা মানি বই কি। তাহলে এত সহজেই বুঝতে চাইছেন কেন? সব ধৈর্য ধরে থাকুন, সময়ে সব জানতে পারবেন। ঘরের সবাই একেবারে চুপ মেরে রইল। ইয়াসিন দারোগা একখানা খাতা বের করলেন। ইনকোয়ারি রিপোর্টটা তৈরি করে ফেলা যাক। খুন জখম পিস্তলের কাণ্ড গুরুতর ব্যাপার, আপনারা যে যা জানেন সব ঠিকঠাক করে বলবেন। যদি সত্যি কথায় এক বিন্দু গোপন করেন তাহলে সকলকে জেলে যেতে হবে, মনে থাকে যেন? আগে মনে থাকবে স্যার। মহা আড়ম্বরে দারোগা সাক্ষ্য নিতে বসলেন। এক ঘন্টার মধ্যে তিনবার চা এলো, দুটো ডাব এলো, সেই সঙ্গে যেমন তর্জন তেমনি গর্জন। ভাব দেখে মনে হলো হাতের কাছে আসামিকে না পেলে তিনি এদেরই ফাঁসি কাঠে নিয়ে গিয়ে লটকে দেবেন। গণেশবাবু একেই হতভম্ব হয়ে বসেছিলেন। দারোগার ধমক ধমকে তার প্রায় হার্ট ফেল করার উপক্রম হল। অবশেষে রিপোর্ট লেখা হল। চতুর্থ পেয়ালা চা আর তিন নম্বর ডাব নিঃশেষ করে ইয়াসিন দারোগা উঠতে যাবেন, এমন সময় ঘরে এসে ঢুকল স্টেশনের ঝাড়ুদার রাম গিদ্ধর। দারোগাকে সেলাম দিয়ে বলল, হুজুর আপকা চিঠি হ্যায়। আমার চিঠি? আমার চিঠি করতে গেল? একটু বাবু নে দিয়া, মাস্টার বাবু আপকো ভি একটু দিয়া হ্যায়। কোন বাবু? এতক্ষণ পর গণেশবাবুর গলা দিয়ে কথা বেরোলো। ও তো মালুম নেহি সাহাব, একটু গোরা বাবু, নয়া কই আদমি হোগা। ব্যাপারটা কি?
কথা নেই বার্তা নেই কোত্থেকে এক নতুন বাবু এসে স্টেশন মাস্টার আর দারোগাকে চিঠি দিয়ে গেল। ক্ষিপ্র গতিতে খাম ছিঁড়তে ছিঁড়তে দারোগা বাবু বললেন, কিধার হায় বাবু? ও তো চলা গেয়া সাহাব। বটে। খাম খুলে দুজনেই চিঠি বের করলেন। তারপর চিঠি পড়া মাত্র দুজনেরই মুখের ভাব এক রকম হয়ে গেল, মরার মতো বিবর্ণ। দারোগার চিঠিতে লেখা ছিল একটি মাত্র কথা, বেশি জালিয়াতি না করে বাড়ি যাও, নইলে বেঘরে মারা পড়বে, ইতি তোমার এক হিতৈষী। আর গণেশবাবুর চিঠিতে লেখা ছিল, মাস্টার মশাই অন্ধকার রাত্রে আমায় পথ দেখিয়ে দিয়েছিলেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনি ভালো এবং নিরীহ লোক, তাই কাল রাত্রে আমি সামান্য কিছু কর্তব্য করে আপনাকে রক্ষা করেছি, আজ এই পর্যন্তই, ইতি কালো হাত। নীলকুঠির জঙ্গলে ব্যারাকের মতো সমকোণ ধরনে গড়া মস্ত একটা বাড়ি, বর্তমানে খালি। খালি বটে, কিন্তু মানুষ সহজে এদিকে আসতে পারত না, সকলের মনের ভেতরে জায়গা করে নিয়েছিল বিচিত্র এক ভয়, এক আশ্চর্য আতঙ্ক। মাঝে মাঝে জ্যোৎস্নার রাত্রে নাকি দেখা যায় কারা যেন ঘোড়া ছুটিয়ে ওই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে, তারা মানুষ নয়, মানুষের ছায়া মূর্তি। কত লোক যে ওখানে ভয় পেয়েছে তার সীমা সংখ্যা নেই, লোকে ভয়ে ওইদিকে হাঁটাই ছেড়ে দিয়েছে। আর এই মাঝরাত্রিরে ওই জঙ্গলেই যেতে হবে নিতাই সরকারকে, তাও আবার একা। এমন কথা কি দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারে? সারাটা দিন নিতাই ঘরের মধ্যে আফিংখোরের মতো বসে বসে ঝিমোতে লাগল, কি যে হবে বুঝতে পারছে না সে। ওদিকে শরীরই হোক বা অশরীরই, রাত্রে শ্রীমন্ত রায়ের সেই বিভীষিকা তাকে মাত্র তিন দিন সময় দিয়ে গেছে, আজ শেষ রাত্রি। কাল যে তার অদৃষ্টে কি ঘটবে তা একমাত্র ভগবানই বলতে পারেন। কিন্তু এই বন্ধুটিকে, আর শ্রীমন্ত রায়ের কথা সে জানলই বা কি করে? মানিকপুর স্টেশনে যে ঘটনাগুলো ঘটে গেল তার অর্থই বা কি? সব কিছু একসঙ্গে মিলিয়ে সে যেন দিশেহারা হয়ে গিয়েছিল। রাত তখন ১১টা, শুক্লা তৃতীয়ার চাঁদ বনের আড়ালে অস্ত গেছে, চারিদিক থমথমে অন্ধকার। নানান দুশ্চিন্তায় নিতাই একেবারে বেপরোয়া হয়ে গেছে, যা হবার তা হবে, ব্যাপারটার একটা শেষ দেখেই সে ছাড়বে, এমনিও ভুগছে অমনিও ভুগছে, কাজেই যা হয় একটা হেস্তনেস্ত করে নিতেই হবে তাকে। কাপুরুষ সে নয়, কোনো কিছুকেই সে ভয় করে না, এমনকি খুন খারাপিতেও সে ভয় পায় না, তা যদি পেত তাহলে শ্রীমন্ত রায়ের পিঠে অমন করে ছোড়া বিঁধে সে টাকাগুলো নিয়ে সরে পড়ত না। ভয় তার মানুষকে নয়, অপদেবতাকে, শ্রীমন্ত রায়কে নয়, তার প্রেতাত্মাকে। মানুষের সঙ্গে সে এক হাত মহড়া নিতে পারে, কিন্তু ভূতের সঙ্গে লড়াই সে করবে কেমন করে? কিন্তু এখন মনে হচ্ছে শ্রীমন্ত রায় মরেনি, যদি না মরে থাকে তাহলে তাকে আর ভয়টা কিসের? তার সঙ্গে যদি চালাকি করতে আসে তাহলে সেও দেখে নেবে, সহজে ছাড়বে না। হিংস্র উত্তেজনায় নিতাইয়ের দাঁত কড়মড় করে উঠল, হাতের মধ্যে একটা রিভলভার শক্ত করে বাগিয়ে ধরে সে এগিয়ে চলল। এই রিভলভারটার লাইসেন্স তার নেই, এটা বেআইনি অস্ত্র, দরকার হতে পারে বলে সে এটাকে সাথে রেখেছে। এগিয়ে চলল নিতাই সরকার, কিন্তু সে টের পেল না অন্ধকারের মধ্যে একটা ছায়া মূর্তি তাকে নিঃশব্দে অনুসরণ করে চলেছে। সে থামলে থামছে, সে এগোলে এগোচ্ছে, সেই মূর্তির মুখ মানুষের নয়, নরকঙ্কালের। তার অস্থিময় মুখের কোটরের ভেতরে দুটো চোখ আগুনের হলকার মতো ঝিলিক দিচ্ছে,
তার হাত মানুষের হাত নয়, সেই হাত গরিলার হাতের মতো বড়, 1 ইঞ্চি পরিমাণ ধারালো বড় বড় তার নখ, আর কুচকুচে কালো সেই হাতখানা টকটকের রক্তে রাঙানো। নীলকুঠির ভুতুড়ে বাড়িটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। বেশিরভাগ ঘরেরই দেওয়াল আছে কিন্তু ছাদ নেই। কবে যে দরজা জানালাগুলো ভেঙে ধুলোয় মিশে গেছে তা কেউ বলতে পারে না। বাড়িটার এখানে ওখানে সর্বত্র শিকড় গজিয়েছে, মাথা তুলেছে ছোট বড় অশ্বত্থ গাছের সারি। কালো অন্ধকারে ঢাকা সেই সব অশ্বত্থের থেকে মাঝে মাঝে এক একটা কাল প্যাঁচা ভুতুড়ে গলায় ডেকে উঠছে। এই বাড়িরই একটা ভাঙা ঘরের ভেতরে একটা মোমবাতির আলো মিটমিট করে জ্বলছে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে বীরিঞ্চি, তার হাতে একখানা ধারালো ছোড়ার 18 ইঞ্চি ফলা। মোমবাতির আলোয় রাক্ষসের জিভের মতো লকলক করছে সেটা। মেঝেতে শুয়ে আছে অনাদি, তার পায়ে একটা ময়লা ন্যাকড়ার ব্যান্ডেজ বাঁধা, তা থেকে চুঁইয়ে চুঁইয়ে তখনও রক্ত পড়ছে। দুটো হাত শক্ত করে বাঁধা অনাদির, চোখ দুটো ভয়ে যেন কোটর থেকে ছিটকে বেরিয়ে আসতে চাইছে। আমাকে মেরো না, আমাকে মেরো না। চুপ, একদম চুপ। আঙুলের মাথায় ছোড়াটার ধার পরীক্ষা করতে লাগলো বীরিঞ্চি। এক খায়ে একেবারে এফোঁড় ওফোঁড় করে দেওয়া যাবে কি না সেটাই সে দেখছিল। কেন কেন মারবে আমাকে? আমি কি করেছি? তোমাকে না মারলে যে আমার উপায় নেই ভাই। কেন? তোমার পায়ে চোট লেগেছে, শ্রীমন্ত রায়ের গুলি উড়ু দিয়ে বেরিয়ে গেছে, তুমি পালাতে পারবে না, ধরা পড়বেই। তারপর তোমার দৌলতে আমাকেও ফাঁসিতে ঝুলতে হবে, কাজেই আগে ভাগে নিশ্চিন্ত হতে চাই, এই আর কি। মিথ্যাবাদী, শয়তান, তোমার মতলব আমি বুঝতে পেরেছি। নিতাই সরকারের কাছ থেকে যে টাকা আদায় করবে ভেবেছ, তার ভাগ আমাকে দিতে চাও না, তাই তোমার এই সব ছুতো। শ্রীমন্ত রায়ের গুলি না লাগলেও তুমি আমাকে খুন করতে। তা অবশ্য করতাম। এই তোমার বন্ধুত্ব। শয়তানে শয়তানে বন্ধুত্ব এরকমই হয় বন্ধু। স্বার্থসিদ্ধি হয়ে গেলে সবটা একাগ্রাস করার জন্য হয় তুমি আমায় খুন করবে, নইলে আমি তোমায় খুন করব। ভাগ্য বলে চান্সটা আমি পেয়েছি, ছাড়বো কেন বলো? শয়তান, যা খুশি বলতে পারো। মিল্টনের টাকাগুলো বাগানোর চেষ্টা বৃথা হয়ে গেল, বাগড়া দিল তোমার এই শ্রীমন্ত রায়। নিতাইয়ের কাছ থেকে যা পাওয়া যাবে তাতে আমার নিজেরই কুলোবে না, কাজে তোমাকে আর ভাগিদার রাখতে চাই না। এবার ওই শ্রীমন্ত আর নিতাইকে সাবাড় করতে পারলে আমার পথ পরিষ্কার। বিশ্বাসঘাতক! বড় গালাগাল দিচ্ছ মায়েরি, আর বেশিক্ষণ তোমার বাজাটা উচিত নয়, রেডি হও। ছুরি হাতে বীরিঞ্চি এগোতে লাগলো, বিস্ফারিত চোখে অনাদি পালাবার চেষ্টা করল কিন্তু কিছুতেই উঠতে পারল না। অনাদির অসহায় চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমাকে আমাকে তোমার পায়ে পড়ি, মেরো না, আমি ভাগ চাই না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে 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 মেরো না। মোমবাতির আলোয় ছোড়াতে বিদ্যুতের ঝলক উঠল, ঝপ করে নেমে এলো অনাদির বুকের উপর, ঢুকে গেল একেবারে বাঁট পর্যন্ত। একটা অন্তিম মার্তনাদ, তারপর বার কয়েক হাত পা ছুঁড়েই অনাদি একেবারে নিথর হয়ে গেল। অনাদির বিস্ফারিত চোখের ওপর নেমে এলো সাদা কাপড়ের একটা পর্দা। অনাদির জামাতেই ছোড়ার রক্তটা মুছে নিয়ে বীরিঞ্চি সোজা হয়ে উঠে দাঁড়ালো, মুখে নিশ্চিন্তের এক টুকরো হাসি। একটা আপদ গেছে, আরো দুটো বাকি, তাদের অবস্থাও এমন হবে। ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল সে।
ঘরে ঘনিয়ে এলো অন্ধকার ভৌতিক ছায়া। পেঁচাটা আবার একবার ডেকে উঠল। ঠিক সেই সময় জঙ্গলের ভেতরে তীব্র টর্চের একটা আলো এসে পড়ল, যেন তলোয়ারের ফলা চিড়ে দিল নীলকুঠির জঙ্গলের প্রেতাচ্ছন্ন রাত্রিকে। নিতাই সরকার, নিতাই খানিকক্ষণ বিহ্বলভাবে দাঁড়িয়ে রইল অন্ধকার নীলকুঠির সামনে। তার বুক কাঁপতে লাগল। এ কোথায় এলো সে? কার সর্বনাশা আকর্ষণে এখানে এসে পড়ল? জঙ্গলের কোলে ঘন অন্ধকার যেন তাকে ঠেসে ধরেছে, তার যেন দম আটকে আসছে। কে এই বন্ধু? এমন অস্থানে এমন অসময়ে তাকে ডেকে আনলই বা কেন? সে কি সত্যিই কোনো বন্ধু, না কোনো শত্রুর ফাঁদ? ফিরে যাবে? বোধহয় ফিরে যাওয়াই ভালো। কিন্তু যাবে কি যাবে না ভাবতে ভাবতেই সে চমকে উঠল। তার কাঁধের ওপর একখানা হাত পড়েছে, যেন মানুষের হাত নয়। চারিদিকের আঁধারই যেন একখানা লম্বা হাত বের করে তার কাঁধের ওপর রেখেছে। আঁধারের ভেতর থেকেই জবাব এলো, এসো। তুমি কে বন্ধু? দুজনের কেউই দেখতে পেল না ওদের পেছনে একটু দূরে আর একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। কঙ্কাল মূর্তিটা নিঃশব্দে হাসছিল তাদের দেখে। ঘরে ঢুকে মোমবাতিটা জ্বালালো বিরিঞ্চি, তারপর নিজের পিস্তলটা নিতাইয়ের দিকে ঘুরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। চিনতে পারছ? নিতাই ততক্ষণে আতঙ্কে পাথর হয়ে গেছে। মোমবাতির মৃদু আলোয় চোখে পড়েছে ঘরের ভেতরের বিভৎস অমানসিক দৃশ্যটা। মেঝেতে তাজা রক্তের স্রোত বইছে, আর নিতাইয়ের পায়ের ঠিক কাছে মুখ থুবড়ে পড়ে আছে একটা মৃতদেহ। প্রসারিত হাতের দুটো মুঠো শক্ত করে আটা, অন্তিম যন্ত্রণায় পায়ের আঙুলগুলো পর্যন্ত দুমড়ানো। কিন্তু তার চাইতেও বড় বিভীষিকা নিতাইয়ের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। তার হাতের ছোট্ট রিভলভারের নলটা তারই বুকের দিকে যেন উদ্যত হয়ে আছে। সাদা বড় বড় দাঁতগুলো ক্ষুধার্ত জানোয়ারের মতো তাকেই যেন তাড়া করে আসছে। বিরিঞ্চি আর অনাদি, মৃতদেহটার দিকে আঙুল দেখিয়ে বলল বিরিঞ্চি। নিতাইয়ের সমস্ত জ্ঞান যেন লুপ্ত হয়ে গেল। মাথা ঘুরে রক্তাক্ত মেঝের ওপরই বসে পড়ল সে। অনাদিকে কে খুন করেছে? আমি। কেন? দরকার ছিল। ভয় নেই, ভয় নেই, তোমাকে খুন করব না। বলেছি তো, আমি তোমার বন্ধু। বন্ধু? কিরকম বন্ধু তা আমি জানি, আমার কাছে তুমি কি চাও? কিছুই না, পুরনো বন্ধু, একটু আলাপ পরিচয়, এই আর কি। তাছাড়া একটা দাবিও আছে, আশা করি বন্ধুকে তুমি বিমুখ করবে না। কি দাবি? কিছু টাকা। কিসের টাকা? ওই কেশব দাসের সিন্দুক থেকে নেওয়া 15,000 টাকার অর্ধেক। সে টাকার আমি কিছু জানি না। জানো না? এ কথা তোমার থেকে একেবারে আশা করিনি তা নয়। লজ্জা কি বন্ধু, সত্যি কথাটা সবাই জানে। সবটা তো চাইছি না, মাত্র 7,500 পেলেই আমি চলে যাবো। মিথ্যে কথা, আমার কাছে টাকা নেই। নেই? তোমার টাকা নেই, আমার রিভলভারে আবার টোটা আছে। অনর্থক বন্ধু বিচ্ছেদ কেন ঘটাচ্ছ বলো দেখি। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। সে টাকায় তোমার কোনো দাবি নেই, আছে শ্রীবন্ত রায়ের। আরে ও একই কথা। দাও টাকাটা দিয়ে ফেলো দেখি চটপট। না, দেবে না। আচ্ছা, তাহলে আমায় আরেকটা খুন করতেই হলো দেখছি। এসব পাপটা আমি করতে চাই না, তোমরাই আমায় বাধ্য করো বন্ধু। খবরদার, আমি জানি তোমার পকেটে পিস্তল আছে, কিন্তু সেটা বের করার চেষ্টা করো না, তার আগেই মিছিমিছি প্রাণটা খোয়াবে। না 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 না। বিরিঞ্চির পিস্তলটা নিতাইয়ের বুকের প্রায় কাছাকাছি এসে ঠেকেছে। ট্রিগারে একটা আঙুল
তৈরি হয়েই ছিল, হাল ছেড়ে দিল নিতাই। কিন্তু আমার কাছে তো টাকা নেই। সে আমি জানি, তোমার ব্যাংকে আছে। ভালো ছেলের মতো এতে একটা সই করে দাও, তাহলেই হবে। কি এটা? চেক বই। চেক বই? এই যে আমার ব্যাংকের চেক বই, এ তুমি কোথায় পেলে? কোন ব্যাংকে টাকা আছে জানলে চেক বই জোগাড় করা আর কি এমন শক্ত কাজ? না না না, সই করো। আমি সই করব না। করবে না? না। হাতের রিভলভারটা নাচিয়ে বীরিঞ্চি বলল, তাহলে অনাদের দিকেই একবার তাকিয়ে দেখো। দাও, সই করছি আমি। নিতাই হাত বাড়ালো। কিন্তু কলম? না। পকেট থেকে একটা ফাউন্টেন পেন বের করে দিল বীরিঞ্চি। কত টাকা লিখব? লিখতে হবে না, শুধু সই করো। তার মানে ব্ল্যাঙ্ক চেক? হ্যাঁ, ব্ল্যাঙ্ক চেক। তুমি যদি আমার সব টাকা তুলে নাও। আরে বন্ধুকে একটু বিশ্বাস তো করো। না না, আমি সই করব না। তাহলে আর কি বলতে পারি আমি? বীরিঞ্চি পিস্তলটা বাগিয়ে ধরল। আচ্ছা ঠিক আছে, দাও দাও, সই করছি। খসখস করে চেকে সই করে দিল নিতাই সরকার। তারপর মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। আজ তার সর্বস্ব গেল, আজ সে পথে বসেছে, কিন্তু এর শোধ সেও নিতে পারবে। ওই টাকা হজম করার ক্ষমতা বীরিঞ্চির হবে না। সে বলল, এবার আমাকে যেতে দাও। হ্যাঁ নিশ্চয়ই। বীরিঞ্চি রক্তমাখা ছোড়াটা হাতে তুলে নিল। মোমবাতির আলোয় ঝলকে উঠল রাক্ষসের জীব। ছোড়াটা শক্ত করে মুঠোর মধ্যে আঁকড়ে ধরে বীরিঞ্চি এগোতে লাগলো নিতাইয়ের দিকে। দেখি নিতাই সরকার, ভেবেছো তুমি সবচেয়ে চালাক, তাই না? আর চেকে সই করে দিয়েছো, কাল সকালে কলকাতার ব্যাংকে টেলিগ্রাম করে দেবে, তারপর চেক ভাঙাতে গেলেই আমার হাতে দড়ি পড়বে। হ্যাঁ, না হে, অত বোকা আমি নই। তুমি কি করতে চাও? তুমি কথায় বলে শত্রু শেষ রাখতে নেই। তীরের মতো উঠে দাঁড়ালো নিতাই সরকার, টেনে বের করে আনলো রিভলভারটা। কিন্তু তার আগেই বীরিঞ্চির ছোরা তার বুকে এসে বিঁধেছে। ব্যথায় কোঁকিয়ে উঠে নিঃশব্দে একটা ভারী বস্তার মতো মেঝের ওপর পড়ে গেল নিতাই সরকার। কিল্লা ফতে। একটু দাঁড়াও বীরিঞ্চি, সবটা এখনো শেষ হয়নি। সাপের ছোবল খাওয়ার মতো একটা লাফ দিয়ে উঠল বীরিঞ্চি। এ তো শ্রীমন্ত রায়, কোনো সন্দেহ নেই, কিন্তু কেউ কোথাও নেই। চারিদিক অন্ধকার, তার ভেতরে কিছুই চোখে পড়ছে না। অন্ধকারের মধ্যে আবার সেই ভয়ঙ্কর স্বর বলে উঠল, রিভলভারটা হাত থেকে ফেলে দাও বীরিঞ্চি। শ্রীমন্ত রায়! শব্দ লক্ষ্য করে ছোড়া তুলে একটা ঝাঁপ দিতেই জোরালো একটা গুলির আওয়াজ ভেসে এলো। অসহ্য যন্ত্রণায় কুঁকিয়ে উঠল বীরিঞ্চি। বাঁ হাতে বীরিঞ্চির রক্ত ঝরা ডান হাতটা চেপে ধরল। তারপর আতঙ্কে বিহ্বল চোখ মেলে চেয়ে রইল রহস্যময় অন্ধকারের ভেতরে। সামনেই কোথাও তার অদৃশ্য শত্রু মৃত্যুর পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করছে তার প্রতিটি চাল চলন, তার প্রত্যেকটি কাজ। চুপ করে দাঁড়িয়ে থাকো বীরিঞ্চি, যা বলছি তা মন দিয়ে শোনো। অনেক অপরাধ করেছো তুমি, তার জন্য আজ তোমায় দণ্ড পেতে হবে, কিন্তু বিনা বিচারে শাস্তি তোমায় দেব না। তোমার কি জবাবদিহি করার আছে আগে তা শুনে নিতে চাই। সংস্থাকে তো সামনে এসে দাঁড়া শ্রীমন্ত রায়, অমন করে কাপুরুষের মতো আড়াল থেকে কেন? কাপুরুষ? এ কথা অন্তত তোমার মুখে মানায় না বীরিঞ্চি। হাটলোর ফাঁকা পাট গুদামের পেছন থেকে আমার পিঠে ছুরি মারার সময় এই বীরত্ব তোমাদের ছিল না। থামো থামো, আমার শুধু একটা কথা জবাব দাও, তুমি কি মানুষ নাকি প্রেত? মৃত্যুর অপার থেকে তুমি প্রতিশোধ নিতে এসেছো? সে প্রশ্ন অবান্তর। ডান হাতটা খুইয়েছো, এবার বাঁ হাতটাও খোয়াবে।
তোমায় কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। পকেটে হাত দিতে চেষ্টা করো না। ওখানে তোমার পিস্তল আছে তা আমি জানি, এবং এও জানি যে তুমি সব্যসাচীর মতো দু হাতে গুলি চালাতে পারো। তবে ভুল করেও সেই চেষ্টা করো না। হাত বের করো পকেট থেকে। তুমি তুমি কি বলতে চাও? বলার চেষ্টাই তো করছি, কিন্তু তার আগে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। অস্থির হয়ে উঠলে নিজের ক্ষতি নিজেই আরো বেশি করে করবে, সেটা আশা করি বুঝতে পারছো। কি করতে হবে আমায়? ওই মেঝের ওপর বসো। বিরিঞ্চি কথা না বাড়িয়ে বসল, টের পেল তলায় একটা ঠান্ডা আঠার স্রোত। মুহূর্তে বিরিঞ্চির সারা শরীর কুঁকড়ে উঠল। নিতাই বা অনাদির রক্ত অথবা দুজনেরই, কিন্তু এক চুলও তার নড়তে সাহস হল না। অশরীরী শ্রীমন্ত রায় বলে চলল, মনে আছে বিরিঞ্চি, একদিন এই শ্রীমন্ত রায় আদর্শ ভালো ছেলে ছিল, বন্ধু হয়ে তার কাছে তুমি এগিয়ে এলে, তারপর এখন ওসব কথা কেন? বাধা দিও না, মনে রেখো আজ তোমার বিচার, গোড়া থেকে সব কথাই তোমায় শুনতে হবে। বলো। আমি ছিলাম সরল, নির্বোধ, আমার জমানো কিছু টাকাও ছিল। আমার নির্বুদ্ধিতার সুযোগ নিয়ে তুমি আমাকে ভিড়িয়ে দিলে রেসের মাঠে। যত বাজি হারতে লাগলাম টাকাগুলো তত পাখনা মেলে উড়ে যেতে লাগলো, আর যত আমি পালাতে চেষ্টা করলাম ততই আমায় তুমি আঁকড়ে রাখলে, দুঃখ ভোলাবার জন্য মদ ধরালে, সর্বনাশের রাস্তা আরো সহজ করে দিলে। ভুলে যাও শ্রীমন্ত, ভুলে যাও, ওসব ওসব পুরনো কথা। দাঁড়াও বীরেনজি, সেদিন ভিখিরি করেও যদি তুমি আমাকে ছেড়ে দিতে তাহলে আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি সেখানে থামোনি বীরেনজি। যখন তুমি আমাকে নিঃস্ব করে দিলে তখন নিয়ে এলে লোভ, আর সেই লোভের ফাঁদে আমি অসহায়ের মতো পা দিলাম। মদের নেশায় তখন আমার কাণ্ড জ্ঞান ছিল না, সেই সুযোগে একটা জালিয়াতির ব্যাপারে তুমি আমাকে জড়িয়ে দিলে, তখন আমার টনক নড়েছিল। ভেবে দেখলাম এখন যে করেই হোক তোমার হাত থেকে আমাকে পালাতেই হবে, কিন্তু সেই পথ তুমি আমার জন্য রাখোনি। আমার মৃত্যুদণ্ড তোমার মুঠোর মধ্যে, যেসব কাগজপত্র তোমার কাছে ছিল তা দিয়ে অনায়াসে তুমি আমাকে 7 বছর জেল খাটাতে পারতে। নিরুপায় হয়ে তোমার দয়াতেই নিজেকে সঁপে দিলাম আমি। মনে পড়ে? পৃথিবীতে অনেক শয়তান জন্মেছে বিরিঞ্চি, অনেক শয়তান, কিন্তু তাদের মধ্যেও কিছু না কিছু মনুষ্যত্ব ছিল, তবে তোমার মধ্যে ওসবের বিন্দুমাত্র বালাই ছিল না। এদিক থেকে তুমি একেবারে নিরঙ্কুশ, তোমার কোনো তুলনা হয় না। শ্রীমন্ত, আজ তোমার গলা কাঁপছে কেন বীরেনজি? কোনো অন্যায় কোনো পাপেই তো তুমি কখনো এতটুকু টলনি। তাহলে আজ তোমার এত দুর্বলতা কেন? আমার আত্মরক্ষার কোনো উপায় তুমি রাখোনি বীরেনজি, নিরাপদে পেছনে বসে থেকে আমায় পাপের পথে ঠেলে দিতে লাগলে তুমি। চুরি জোচ্চুরি জালিয়াতি ডাকাতি কোনো কিছুই বাদ গেল না, আর এমন কায়দায় তুমি কাজগুলো করতে যে ধরা পড়লে জেলে যাব আমি, তোমার গায়ে কুটোটির আঁচড়ও লাগবে না। নিঃসন্দেহে খুব বুদ্ধিমানের মতোই ব্যবস্থা। নির্বাক মুখে আমি তোমার প্রত্যেকটা আদেশ পালন করে চললাম, জানতাম একবার যদি তোমার হুকুম অমান্য করি তুমি আমায় 7 বছরে জেলখানায় ঘানি ঘোরাতে পাঠিয়ে দেবে। থামো থামো, আর আর কেন, আর এসব কেন? যেতে দাও সব কথা, যা হওয়ার হয়ে গেছে। এবার এবার এসো, এবার এসো, নিতাইয়ের টাকাটা আমরা ভাগাভাগি করে নিই, রফা হয়ে যাক সব কিছু। ঘুষ? হ্যাঁ, লোভ দেখাচ্ছ আমাকে, কিন্তু ও চালাকি পুরনো হয়ে গেছে বীরিঞ্চি, ওতে আর আমায় ভোলাতে পারবে না।
তোমার কথার দাম কতখানি একটু আগে অনাদিতার পরিচয় পেয়ে গেছে। আমাকে অত বোকা ভেব না তুমি। বিশ্বাস করো, আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ তুমি অনেক পেয়েছো বীরেনজি, আর নয়, সব সুযোগেরই একটা সীমা আছে। যাকে যে কথা বলছিলাম, আমার প্রতি শেষ কর্তব্য তুমি পালন করলে কেশব দাস মাগনি নামের ব্যাপারে। আমাকে ছোড়াটা ঠিকই মেরেছিলে তোমরা, কিন্তু কপাল জোরে আমি বেঁচে যাই। ভাবছো কি করে? সে অনেক কথা, কিন্তু তারপরই মনে হলো তোমরা তিনজন, মানে তুমি, অনাদি আর নিতাই সরকার, তোমাদের কাছে তো আমার অনেক ঋণ, সে ঋণ আমায় শোধ করতেই হবে। বিশেষ করে তুমি, তুমি তো আমার সর্বশ্রেষ্ঠ মহাজন বীরেনজি, সর্বশ্রেষ্ঠ মহাজন। আমায় ছেড়ে দাও শ্রীমন্ত, টাকার সবটা তুমি নাও, শুধু শুধু আমাকে মুক্তি দাও, মুক্তি দাও আমায়। আমি তোমার কাছে ক্ষমা চাইছি শ্রীমন্ত। ক্ষমা? তোমাকে ক্ষমা করার পরিণাম কি তাকে আমি জানি না বন্ধু। গোখরোর মতো তুমি আমায় খুঁজে খুঁজে বেড়াবে, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। আর আমাকে যদি তুমি নাই পাও, আমার মতো আরো কতজনের সর্বনাশ যে তুমি করবে তার কোনো হিসেব আছে? আইন তোমায় ধরতে পারবে না, তুমি এতটাই সতর্ক। কাজেই আজ আমার কাছ থেকেই তোমায় দণ্ড পেতে হবে বীরেনজি। ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও। উঠে দাঁড়াও শ্রীমন্ত, উঠে দাঁড়াও, নইলে এক্ষুনি গুলি করব। ডান দিকে ঘুরে দাঁড়াও। আমায় কোথায় নিয়ে যেতে চাও শ্রীমন্ত? এখনই জানতে পারবে। ডান দিকে ফেরো। হ্যাঁ, আরো আরো দুপা, এবার হাঁটতে আরম্ভ করো। অন্ধকারে বীরেনজি অন্ধের মতো হাঁটতে লাগলো। পালানোর চেষ্টা করো না বীরেনজি, মনে রেখো আমার অশরীরী চোখ আর হাতের রিভলভার তোমার সব কাজ লক্ষ্য করছে। আর একটু ডান দিকে, হ্যাঁ আরো দুপা, চলো চলো, দাঁড়াও বীরেনজি। মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে পড়ল বীরেনজি। আমি অশরীরী কিনা তুমি জানতে চেয়েছিলে, এইবার জানতে পারবে। তোমার কাছে টর্চ আছে, এবার সেটা জ্বালতে পারো। আছে। পকেট থেকে আড়ষ্ট হাতে টর্চ বের করল সে। আলো ফেলল অদৃশ্য স্বর যেদিক থেকে আসছিল সেই দিকে, কিন্তু মুহূর্তের সেই আলোতেই বীরেনজির মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। মাত্র চার পাঁচ হাত দূরেই যে দাঁড়িয়ে আছে সে শ্রীমন্ত রায় নয়, একটা নরকঙ্কালের মুখ, ভয়ঙ্কর কালো রক্তাক্ত হাতে একটা উদ্যত পিস্তল। ভয়ে একবার পিছিয়ে গেল সে, আর সঙ্গে সঙ্গেই আর একটা আর্তনাদ চারিদিক মুখর করে দিল। ঠিক পেছনেই পুরো কুঁটার মধ্যে সে উল্টে পড়ল, আছড়ে পড়ল বারো হাত নিচের শুকনো পাটকেল ভরা গর্তটার মধ্যে। পড়ার সঙ্গে সঙ্গেই ঘাড়টা মোটকে গেল তার। কালো হাত বীরেনজির পড়ে যাওয়া টর্চটা তুলে নিয়ে কুঁয়োর মধ্যে আলো ফেলল। ওটাই সে চেয়েছিল, বীরেনজির বিষাক্ত রক্ত নিজের হাতে সে ঝরাতে চায়নি। ঘাড় মোটকে কুঁয়োর তলায় পড়ে আছে বীরেনজি, আর টর্চের আলো স্পষ্ট দেখা গেল ভাঙা ইটের ভেতর থেকে সক্রোধে গলা বের করে এক বিশাল দুধরাজ গোখরো বিরাট ফনা তুলে বীরেনজির অসার দেহে একটার পর একটা ছোবল মেরে চলেছে। টর্চের আলোয় তার হিংস্র চোখ দুটো ঝলমল করে উঠল একবার। বাড়ির
বাইরে ঝাঁ ঝাঁ করছিল রোদ। নিজের কোয়ার্টারে হাঁ করে ঘুমোচ্ছেন গণেশবাবু। মুখের সামনে অনেকগুলো মাছি উড়ছিল ভন ভন করে। তাদের জ্বালায় বিরক্ত হয়ে মাঝে মাঝে জেগে উঠেই আবার ঝিমিয়ে পড়ছিলেন তিনি। সামনে টেবিলের ওপর একখানা কাগজে কী সব যেন লেখা রয়েছে। এখান থেকে বদলি হওয়ার জন্য গণেশবাবু দরখাস্ত লিখছিলেন। লিখতে লিখতেই ঘুমিয়ে পড়েছেন। ভেজানো দরজাটা খুলে নিঃশব্দ পায়ে একজন লোক ঢুকল। রেলের খালাসির মতো পোশাক পরা, দেখলে সাধারণ একজন কুলি ছাড়া আর কিছুই মনে হয় না। একবার আর চোখে সে নিদ্রিত গণেশবাবুর দিকে তাকাল, তারপর একখানা খাম আর একটা ছোট প্যাকেট বিছানার ওপর রেখে নিঃশব্দে বেরিয়ে গেল। একটু পরেই মানিকপুর স্টেশনে এসে দাঁড়ালো দেড়টার ট্রেন। স্টেশন ছেড়ে বেরিয়েও গেল, আর গণেশবাবুর ঘুম ভাঙল তারও প্রায় আড়াই ঘন্টা পরে, প্রায় বেলা চারটের সময়। আর তখনই তার চোখে পড়ল সেই প্যাকেটটা আর চিঠিখানা। এগুলো এখানে কে রেখে গেল? সভয়ে তিনি প্যাকেটটা খুললেন, আর খোলা মাত্র ভীত বিস্ময়ে তার পাক রোধ হয়ে গেল। প্যাকেটের ভেতর থেকে বেরোলো রবারের মস্ত মস্ত দুটো দস্তানা আর কঙ্কালের মাথা আঁকা একটা মুখোশ। দস্তানা দুটো সাধারণ হাতের প্রায় দ্বিগুণ। তার উল্টো পিঠে গদের আঠায় কতকগুলো লোম আটকানো, আর তার মাঝে মাঝে লাল রং দেওয়া। সবটা মিলিয়ে মনে হয় সেটা যেন রক্তরঞ্জিত একটা হাত। গণেশবাবু জিনিসগুলোর দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। তারপর আড়ষ্ট হাতে খুললেন খামখানা। তার ভেতরেই ছিল একটা চিঠি। পড়তে শুরু করলেন তিনি। প্রিয় গণেশবাবু, গত এক সপ্তাহের মধ্যে আপনাদের এখানে অনেকগুলো ব্যাপার ঘটে গেছে, যেগুলো আপনাদের কাছে একটা বিচিত্র রহস্য মাত্র। কয়েকজন মানুষের প্রাণ গেছে, ঘটেছে কতগুলো শোচনীয় দুর্ঘটনা। দুর্ভাগ্যক্রমে আপনিও সে দুর্ঘটনার হাত একেবারে এড়িয়ে যেতে পারেননি। সেদিন আমি সময় মতো এসে পড়তে না পারলে ওই শয়তান দুটোর গ্রাস থেকে কিছুতেই আপনাকে বাঁচাতে পারতাম না। কিন্তু আমি জানি আপনার মনে প্রশ্ন আছে, আমি কে? সেই পরিচয়টা দেওয়ার জন্যই আজ এই চিঠিখানা আপনাকে লেখা। এর থেকেই যা কিছু ঘটেছে তার রহস্য ভেদ হয়ে যাবে। আমি এখানকার সকলের বিভীষিকা, সেই কালো হাত। চমকে উঠবেন না গণেশবাবু, আমি ভূত নই, প্রেত নই, কিছুই নই। নই যে তার প্রমাণ নিশ্চয়ই ওই আলতা লাগানো রাবারের দস্তানা আর ওই মুখোশ। আজ ওদের প্রয়োজন ফুরিয়েছে, তাই আজ থেকে আবার আমি আপনাদের মতোই রক্ত মাংসের মানুষ। আমি শ্রীমন্ত রায়। কালো হাত রূপে একটা মানুষকে আমি খুন করেছি। অবশ্য মানুষ না বলে তাকে একটা হিংস্র ভয়ঙ্কর পশু বলাই ভালো। তবুও নরহত্যা আমি করেছি, এই পাপের প্রায়শ্চিত্তও আমিই করব। কেমন করে তা আপনাকে জানিয়ে লাভ নেই, শুধু যেটুকু জানাবার সেইটুকুই লিখছি। আমি শ্রীমন্ত রায়, ভদ্রলোকের ছেলে, বিশিষ্ট বনেদি পরিবারে আমার জন্ম। লেখাপড়াও যথেষ্ট শিখেছিলাম, কিন্তু ভদ্রলোকের মতো জীবনযাপন করতে আমি পারিনি। কুসঙ্গে পড়ে অধঃপাতে গেলাম, সুনাম গেল, সব গেল, অথচ টাকার অভাব। দুশ্চরিত্র লোকের কোথাও জায়গা জোটে না গণেশবাবু, আমারও জুটল না। দেনার জ্বালায় মাথার চুল অব্দি বিকিয়ে যাচ্ছে, অথচ কোনো উপায় নেই। আমি যেন উন্মাদ হয়ে গেলাম। এই পতনের মূলে ছিল বীরিঞ্চি আর নিতাই সরকার। এরা দুজনেই আমাকে পাপের পথ দেখিয়েছিল। অধোগতির যেটুকু বাকি ছিল তাও পূর্ণ হয়ে গেল। চুরি বাটপাড়ি বদমাইশি সব শুরু করলাম গণেশবাবু। শেষে কেশবদাস মাগনিরামের সিন্ধুক ভেঙে ২৫,০০০ টাকা লুট করলাম, কিন্তু সেই টাকার বখরা নিয়ে দেখা দিল গণ্ডগোল। বীরিঞ্চি আর নিতাই যে শয়তান তা আমি জানতাম, কিন্তু কত বড় শয়তান তা আমার জানা ছিল না। বাইরে থেকে আরও একটা বদমাইশকে সে জুটিয়ে আনল, অনাদি। ওই অনাদি এবং বীরিঞ্চিকে আপনি চেনেন,
দুজনেই আপনার স্টেশনে পুলিশ সেজে জাঁকিয়ে বসেছিল, তারপর আপনাকে খুন করে মেল লুট করার চেষ্টা করেছিল, কিন্তু সে অনেক পরের কথা গণেশবাবু। ওই তিনটে কাপুরুষ মিলে পরিকল্পনা করে একটা পোড়ো বাড়িতে পেছন থেকে আমাকে ছোড়া মারে, তারপর দরজায় শিকল টেনে দিয়ে পালিয়ে যায়। ওরা ভেবেছিল আমি মরে গেছি, আঘাতটাও সাংঘাতিক ছিল, মরে যাওয়াই স্বাভাবিক। তবু আমি বাঁচলাম। ভাগ্যক্রমে একটু পরেই ও বাড়িতে আমার একটি বন্ধু এসে পড়ে, বহু সেবা যত্ন করে সে আমাকে বাঁচিয়ে তোলে, আমি বেঁচে উঠলাম। কিন্তু প্রতিশোধের কথা ভুলতে পারলাম না, খুঁজতে লাগলাম ওই রাক্ষস তিনটেকে। নিতাই সরকার হলো এদের মধ্যে সবচেয়ে ধূর্ত, বিরিঞ্চি অনাদিকেও সে কলা দেখিয়েছিল, তাই নিতাইয়ের শত্রু দাঁড়ালো তিনজন, আমারও তিনজন। আজ অবশ্য আমারই জিত হয়েছে, তিন শত্রুই নিপাত হয়েছে। যে রাত্রে আমি নিতাইয়ের খোঁজে এলাম সে রাত্রির কথা নিশ্চয়ই আপনার মনে আছে। তারপর অনাদি আর বিরিঞ্চি এলো তাদের কার্যোদ্ধার করতে। আমি দেখলাম আশ্চর্য যোগাযোগে তিন শত্রুই আমার হাতের মুঠোর মধ্যে এসে পড়েছে। ওরা ওয়েটিং রুমে এসে আস্তানা গাড়ল। ওদের কথাবার্তা শোনার জন্য আমাকে কৌশল করে গিরিধারীর পোশাকটা জোগাড় করতে হলো। শুনলাম সব, মতলবও বুঝলাম ওদের, সেই সঙ্গে ও ঠিক করলাম হয় ওদের একদিন, নয় আমার। আমি সুন্দরপুর বাজারে মুসলমান ফকির সেজে বেরোতাম রাত্রে অভিযানে। সেদিন বিরিঞ্চি আর অনাদি ডাক লুট করতে এবং আপনাকে খুন করতে চেষ্টা করে, বাইরে থেকে গুলি করে আমি ওদের চক্রান্ত ব্যর্থ করেছিলাম। অবশ্য গিরিধারীকে বাঁচাতে পারিনি, সে দুঃখ আমার সারা জীবন রয়ে যাবে। কিন্তু গণেশবাবু, হয়তো আপনার মনে আছে প্রথম দিন ধন্যবাদ জানিয়ে আমি আপনাকে বলেছিলাম পুরস্কার দেব, সেই পুরস্কার কিন্তু আমি দিয়েছি, আপনার প্রাণ বাঁচিয়েছি সেদিন। আমি খুনি বটে, আমাকে আপনি ঘৃণাও করতে পারেন, কিন্তু আপনাকে যে দুটো পিশাচের হাত থেকে বাঁচাতে পেরেছি এ গৌরব চিরদিন আমার থাকবে। বিরিঞ্চির মতো পাষণ্ডকে ইংরেজের আইন কোনো দিনই ছুঁতে পারত না গণেশবাবু, সেই কারণেই আমাকেই নিজের হাতে ওর বিচারের ভার তুলে নিতে হল। অপরাধী হতে পারি, কিন্তু আমার মনে কোনো গ্লানি নেই। যে 15,000 টাকার জন্য এত রক্তপাত, সে টাকা আমার হাতের মুঠোয়, কিন্তু ওই পাপের ধনে আমার লোভ নেই। ও টাকা আমি জনহিতকর প্রতিষ্ঠানগুলোতে বিলিয়ে দেব, বিলিয়ে দেব মন্নন্তরে মুমূর্ষু বাংলাদেশের ক্ষুধিতদের ভেতরে। কালো হাতের আজ থেকে মৃত্যু হল, শ্রীমন্ত রায় আজ নতুন রূপে বাঁচতে চেষ্টা করবে, বাঁচতে চেষ্টা করবে দেশের আর দশের সেবায়। জীবনে কোনোদিন আমার সঙ্গে আপনার হয়তো আর দেখা হবে না গণেশবাবু, যদি হয়ও আপনি আমাকে চিনতেও পারবেন না। আশীর্বাদ করবেন যেন শ্রীমন্ত রায়ের হাত থেকে, মন থেকে এই রক্তের দাগ মুছে যায়, যেন সহজ স্বাভাবিক মানুষ হয়ে মানুষের কল্যাণে সে বেঁচে থাকতে পারে। চিঠিখানা পড়া শেষ করে দু হাত তুলে গণেশবাবু নমস্কার করলেন। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী অন্ধকারের আগন্তুক, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিতাই সরকারের চরিত্রে রথিন, ইয়াসিন দারোগার ভূমিকায় দীপক, গিরিধারী ও জনৈকের চরিত্রে অপূর্ব, অনাদি রহমান এবং জনৈকের চরিত্রে অভিক, বিরিঞ্চির ভূমিকায় শুভদীপ, গল্প পাঠে গণেশ এবং শ্রীমন্ত রায়ের ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা, শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।